वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्तानन्दसहोदितं नंग वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् पास सिंधु पति पावनेभ्य वैष्णवभ्यो नमो नम मूक पंगु लंग, लंग हितगिरी यदिपातमह वंदे परमंदमाधव बृंदावई तुलसीदेव वै पिया केशव सज। কৃষ্ণভক্তিপদী দেবী সত্যই নমো নম নারায়ণ নমস্কৃতনবনতম দেবী সরস্বতিং ব্যাশন তথোজ মুদির সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী পশনে गुरु भोक्ति भोक्ति सदा गुरु भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगद सदा परिभवग्नम अविष्ट शिव विरंचनुतम शरान्यम वेतातिहं पनुतोपालुभव दीपोतम वन्दे महापुरुष ते चरुणार्विन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि भवधुष्वदर्शि पूर्णानुराग्रस्वसागरसारमूर्ति साराधिकामय कदा कृपां करोषि श्रीकृष्णचैतन्ना प्रभुनितानन्द श्रीअद्व गदाधर शिव सदी गौरभक्तबिंद श्रीकृष्णचैतन्य प्रभुनतानंदत गगदाधर शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে আজানুম্বিতভুজ কনক শঙ্কীর্তনৈকিতর কমলা হুতাক্ষে জগৎপ্রিয় করুণা ভতারু हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरा सुरवि दिव्यूपम भुक्ति च मुक्ति तदात भावानुपेण सदा न गंगा तरंग रमणीय जटा कलाप गौरी निरंतर विभूषी नारायणो तो भाग नारायण प्रियमदापहारम বাগি বরানসিপুরপতি ভজবীশনাথ বাগীষুসদসি যশে হৃদয় সংবি শৃঙ্গমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে বংশী বিভূষিতকরাদ নবনি পিতম্বরা দরুণ বিম্ব ফলা ধোষ্ঠা পূর্ণেন্দুসুন্দর মুখা দর

কিমপি তত্তমহম না জানে পরম কিমপি তত্তমহম না জানে গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণ সেবায় এমন এক অলৌকিক শক্তি আছে এমন এক অলৌকিক আশ্চর্য শক্তি আছে যার কাছে আমাদের নৈতিক চরিত্র আমাদের নিয়মানুবর্তিতা আমাদের যা কিছু আছে সব তুচ্ছ হয়ে যায় গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণ সেবার এক এমন এক অলৌকিক শক্তি আছে যে শক্তির সামনে আমাদের যত আদর্শ আমাদের যত নৈতিক চরিত্র আমাদের যত সততা সমস্ত কিন্তু তুচ্ছ হয়ে যায় কৃষ্ণ সেবার জন্য আমি যদি এই জগতের যে বিচারে নৈতিকতা সততা ইত্যাদি যে প্রসঙ্গগুলো আছে আমি সেই সব প্রসঙ্গগুলোকে যদি ভেঙে দিয়ে তুচ্ছ বোধ করে আমি কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ি তাতে হয়তো জগতের লোক আমাকে নিন্দা করবে তাতে হয়তো আমাকে জগতের লোক নিন্দা করবে উনি এগুলো কি করলেন উনি এটা তো করা ঠিক হয়নি যদি জগতের লোক আমাকে নিন্দাও করে কৃষ্ণ সেবার জন্য আমি সেই নিন্দাকে হাসি মুখে মেনে নেব কেন আমাকে কৃষ্ণ সেবা করতে হয় কৃষ্ণ সেবাটা নারায়ণ সেবা নয় কৃষ্ণ সেবাটাকে কৃষ্ণ সেবাই বলা হয় কৃষ্ণ সেবা বলতে আমি বলতে চাইছি নন্দনন্দন কৃষ্ণের সেবা আমি মথুরাদিস কৃষ্ণ সেবা বলি নাই আমি দ্বারকার যে কৃষ্ণ তার কথা বলি নাই আমি নন্দনন্দন কৃষ্ণের সেবার জন্য যে কোনো সততা আচার আদর্শ এগুলো কৃষ্ণ সেবার সামনে অত্যন্ত তুচ্ছবোধ হয়ে যায় জগতের লোক নিন্দা করলেও আমি যদি কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়ি নিন্দা করে সেগুলো আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হবে যারা বহু সৌভাগ্য ক্রমে কৃষ্ণ সেবা বুঝতে পেরেছেন কৃষ্ণ সেবা শুরু করতে পেরেছেন বুঝতে পেরেছেন তারাই একমাত্র এই কথাগুলো বুঝতে পারবেন বাদবাকি লোকের এগুলো হেয়ালি কথা মনে হবে তারা জানতে পারবেন এগুলো কি কথা তারা এইসব কথার মর্ম বুঝতে পারবেন না যারা কৃষ্ণ কৃষ্ণভজন করেন বাস্তবিক তাদের কোনো অভিযোগ থাকে না যারা বাস্তবিক কৃষ্ণ কৃষ্ণভজন করেন তাদের কোনো অভিযোগ থাকে না তাদের কোনো অভাব অভিযোগ থাকে না যদি অভাব অভিযোগ থাকে নিশ্চিত পরিমাণে তিনি কৃষ্ণভজন বোঝেননি করেনি কৃষ্ণভজন শুরুই করেননি যদি করতেন তাহলে তার এই ধরনের অভাব অভিযোগ থাকত না একেবারে নিঃস্ব অবস্থায় কৃষ্ণ আমাকে যে অবস্থায় রেখে তিনি খুশি হন আমি সে অবস্থা থেকে আনন্দিত থাকব কৃষ্ণ আমাকে এমন একটা অবস্থায় রেখেছেন যে অবস্থা মানুষ থাকতে পারে না তথাপি আমার কোনো অভিযোগ থাকবে না জগতের লোক আক্রমণ করছে এত বড় সত্যি কথাগুলো আলোচনার জন্য হয়তো আমাকে একঘরে করে দেওয়ার চেষ্টা করছে তাতেও আমার দুঃখ থাকা উচিত নয় কেন আমি তো কৃষ্ণ সেবার জন্য ব্যস্ত হয়েছি না কৃষ্ণ তত্ত্ব স্বর্গের দেবতারাও বুঝতে পারেন না মুনি ঋষিরাও বুঝতে পারেন না স্বর্গের দেবতারাও বুঝতে পারেন না একমাত্র গৌরী সম্প্রদায়ের যারা গৌরাঙ্গের চরণকে ঐকান্তিকভাবে অবলম্বন করেছেন গৌর ছাড়া আমি কিছু জানি না গৌর নিত্যানন্দকে তারাই বাস্তবিক পক্ষে কৃষ্ণ মহিমাটা অনুভব করেন অন্য কোনো সম্প্রদায়ের যদি কেউ কৃষ্ণভজন করেন করতে পারেন সেটা বাস্তবিক কৃষ্ণভজন হবে কিনা আমার জানা নেই গৌরীয় মঠের বিচারে গুরু গৌরীয় মঠ নয় গৌরীয়গণের বিচারে আমরা মহাপ্রভুর যে বাস্তবিক অন্তঃকরণের যে বিচারগুলো ঔরঙ্গ মহাপ্রভুর যে বিচারগুলো গৌরাঙ্গ মহাপ্রু কী চান আমাদেরকে কী দেখিয়েছেন ভাগবতী মহাপুরাণ কী বস্তু হরিভজন করে কী পাবো কেন করব করে আমার লাভ কী হবে কেন করব মানুষ তো লাভ লস্কান ছাড়া কিছু বোঝে না আমি কেন করব এটা প্রশ্ন আসতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কথা মানতে হয় বুঝতে হয় তাহলে আমাদের গৌরীয় গগনে একটা শ্লোক আছে এটা আমরা গুরুবর্গের থেকে শিখেছি বোঝবার চেষ্টা করেছি সেটা গৌরাঙ্গ গৌরাঙ্গমহাপুর নিজজন সেনা চক্রবর্তী এটা বলেছেন গৌরঙ্গম অন্তঃকরণের ভাবটা বুঝে আমাদেরকে বলেছেন গৌরঙ্গম কি চান এটা তিনি বলেছেন আরাধ্য ভগবান ব্রজস্তনেয়স্তাম বৃন্দাবনম রাম্মা কাচিদ বসনা ন যা কল্পিতা ভাগবতম প্রমাণ মমলম পেমা পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম পরাহা। এই শ্লোকের মধ্যে গৌরীয়গণের ভজনের সমস্ত রহস্য এর মধ্যে বলা আছে এই শ্লোকের মধ্যে বলা আছে যেমন কোনো ব্যক্তি যদি কোনো কলেজে অ্যাডমিশন করেন অ্যাডমিশন নেন কলেজে অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে সে কী সাবজেক্ট কী বিষয় নিয়ে পড়াশোনা করবে তাকে একটা সিলেবাস দেয়া হবে সেই সিলেবাসেতে গ্রন্থ আদি ক্যারিকুলাম বলা হয় ইংরেজিতে এটা তাই জানানো হবে আর সেই ক্যারিকুলাম অনুযায়ী তাকে প্রস্তুতি নিতে হবে তারপরে সে পরীক্ষায় বসবে পরে এক বছর দু বছর পরে তার আগে হবে না ঠিক সেরকম যারা গৌরীয় ভজনে এসে বসে হুজুকে পড়ে বক্তিমন ঠাকুর অত্যন্ত নিপুণ বিচার করতেন সব বিষয়ে অনেকের মনে হবে ভক্তিম ঠাকুর এরম কথা কেন বললেন এটা ভালো কথা নয় কিন্তু ভক্তিমনো ঠাকুরের বিচারের ওপর কলম চালাবার মতো গৌরেরও ক্ষমতা নেই গৌরাঙ্গ মহাপুর ক্ষমতা নেই আমরা তো কোন ছাড় ভক্তিমনো ঠাকুরকে সমাজের এক বিখ্যাত ব্যক্তি সমাজে আমাদের নয় সমাজের বিখ্যাত ব্যক্তি আমরা কিছু যা আসে না সমাজের এক বিখ্যাত ব্যক্তি শিল ভক্তি ঠাকুরকে বললেন ঠাকুর মহাশয় আমরা এত কড়াকড়ি কেন করব কি দরকার আছে যারা গৌরী ওজন আসতে আসতে দিন না সব আসুক কি ক্ষতি আছে ভক্তিমু ঠাকুরকে বোঝাচ্ছেন যারা গরীব ওজন আসতে আসুক না সব আসুক কাতারে কাতারে ধরে আসুক না তারপর যারা টিকবে টিকবে বা বাকি চলে যাবে চলে যাবে এটাকে ইংরেজিতে বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা ছোটোবেলায় বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছেন ডারউইনের ডারউইন বলে একজন বিজ্ঞানী ছিলেন তার এই তত্ত্বটা ছোটোবেলায় পড়েছিলাম ইনি এই প্রকৃতির সৃষ্টির পেছনে যে কথাগুলো বলেছেন আমরা জানি এগুলো কিছু না আমরা ভাগবতের বিচারে জানি এগুলো কিছু না কিন্তু উনি বলেছেন এটা তিনি বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই জগতে যারা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে অ্যাডাপ্টেশন খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকতে পারে তারাই বাঁচবে বাকি লোক মরে যাবে এরকমভাবে অনেক জন্তু জানোয়ার উনি বলছেন এরা নিশ্চিন্ন হয়ে গেছে এটা ওনার তত্ত্ব আমি বলছি ঠিক এই কথাটা সমাজের ওই বিখ্যাত ব্যক্তি ভক্তিম ঠাকুরকে উপদেশ দিচ্ছেন ভক্তিম ঠাকুরকে উপদেশ দিচ্ছেন যারা আসবে আসুক না ক্ষতি কী আছে গৌরাঙ্গে আসুক খোলা আছে গৌরাঙ্গ ভজন আসুক না তারপর যারা টিকবে টিকবে চলে যাবে চলে যাবো ঠাকুর বলছেন না অত সোজা নয় ভক্তিম ঠাকুর বলছেন অত সোজা নয় আমরা গৌরীয় ভজনকে কলুষিত হতে দেবো না ভক্তিমথ ঠাকুর ইন ভাষায় বলছেন কি বললেন আমরা গৌরীয় ভজনকে কলুষিত হতে দেবো না যাকে তাই আমরা ঢোকাবো না এখানে আমরা ঢোকাবার আগে বিচার করব ইনি কোরি ভজন করবে কিনা না অন্য কোন উদ্দেশ্য নিয়ে আসছে বক্তৃমন ঠাকুর এই ভাষাটা ব্যবহার করছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ঠিক এই ভাষাটা বলছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো আমরা করবো না গৌরাঙ্গ মহাপ্রভুর এই ভজনেতে গত বিগত চারশো পাঁচশো বছরের মধ্যে কত যে নোংরামও হয়ে গেছে কত যে ব্যবিচার হয়ে গেছে বক্তিম ঠাকুর এর কোনো শেষ নেই আমরা বলে শেষ করতে পারবো না আমরা চৈতন্য মহাপ্রভুর এই বিমল প্রেম ধর্মকে কোনো মতেই কলুষিত করতে দিতে চাই না এই জন্য ইনি অনেক প্রার্থনা করেছেন সবার কাছে যে আপনারা যারা আচার্যের কাজ করছেন তারা সচেতন হন নালে আমাদের ইজ্জত বলে কিছু থাকবে না গৌরাঙ্গাপুর যে সম্প্রদায়ের যে বিরাট এক বিশেষত্ব এটা থাকবে না সব নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা এই কাজটা করবেন না সবাই মিলে একত্র হন একই উদ্দেশ্যে নিয়ে কারোর যেন অন্য কোনো মতলব না থাকে এইভাবে হরিভজন করলে যারা নতুন আসবেন তাদেরকে বাস্তবিকভাবে আচার আদর্শ দেখান আপনারা নিজেদের আপনাদের আচার আদর্শ দেখলেই ওরা সাবধান হয়। যদি আপনাদের আচার আদর্শ না থাকে তাহলে ওরা ওরা বলবে এইটি নিয়ম এইটি আমরা শিখে এইটি তো আমরা দেখে আসছি এটা হয় না শ্রীমদ্ভাগবতী মহাপুরাণের সম্বন্ধে অর্থাৎ আমাদের গৌরীয় ভজনের সম্বন্ধে যে শ্লোকটা উচ্চারণ করা হল আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তাম বৃন্দাবনম রাম্মা কচিত বসনা ব্রজবোধবর্গে নজকল্পিতা ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদ এর মধ্যে বলা হচ্ছে আরাধ্য বস্তু আপনাদের বস্তু আমাদের নন্দনন্দন কৃষ্ণ অন্য কেউ নয় আরাধ্য ভগবান আমাদের একমাত্র নন্দনন্দন কৃষ্ণ ব্রজেশতনয় তনয় মানে ব্রজ ইশো যারা সামান্য বাংলা বাংলা ব্যাকরণ পড়েছেন তারাও বুঝবেন ব্রজের যিনি ইসো তাকে বলা ব্রজেশ একসঙ্গে সন্ধিবিচ জুড়ে দিলে তাহলে ব্রজের ঈশ্ব ব্রজেশ তনয় মানে ব্রজের যে রাজা নন্দ মহারাজ তার যে ছেলে তার কথা বলা হচ্ছে তিনি আমাদের বস্তু আর তার সঙ্গে শুধু নন্দনন্দন কৃষ্ণ ভজনের বস্তু আছে নন্দনন্দনকে ভজন গুরু বৈষ্ণবকে বে মার ধাক্কা মেরে ফেলে দে তা নয় নন্দনন্দন কৃষ্ণকে ভজন করব তার সঙ্গে বৃন্দাবনকেও ভজন করতে হবে বৃন্দাবন আর রাধারানী আলাদা নয় আর রাধারানী কৃষ্ণ আলাদা নয় এই জন্য সেখানে বিচারে এই জন্য বিচারে বলা হচ্ছে যে নন্দনন্দন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ আরাধ্য ভগ আরাধ্য ভগবান বজেশনে শ্রদ্ধাম বৃন্দাবন তার ধাম এবং তার পরিকর যারা ভক্ত তাদেরকে নিয়ে আমরা কৃষ্ণকে কৃষ্ণকে আরাধনা করব কৃষ্ণর ভক্তকে অপমান করব এই কথা বলা হয় তাই জন্য বলছেন আরাধ্য ভগবান ব্রজস্থানে অস্তাধ্যামবৃন্দাবানম কিভাবে ভজন করব? আমি কি নিজের খেয়াল খুশি মতো ভজন করব কিভাবে করব বলছেন ব্রজব ব্রজবধূ বর্গেন যা কল্পিতা যে পদ্ধতিতে ব্রজ যে পদ্ধতিতে ব্রজ গোপিকারা অর্থাৎ রাধারানী আদি তারা ভজন করেছেন ঠিক সেই পদ্ধতিতে করতে হয় আমাদের খেয়াল খুশি মতো কৃষ্ণকে ভজন করা যায় না চৈতন্য বেদে পরিষ্কার বলা আছে কৃষ্ণ ভজনে নাহি জাতকুল আদি বিচার কৃষ্ণ ভজনে জাতকুল আদি কিছু বিচার নাই যেই ভজে সেই ভর অভক্তহীন ছাড় তার সঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণের যে সেবা করবে কৃষ্ণের যে ভজন করে সেবা করবে তাতে কোনো কিছুর অপেক্ষা নেই আমার তো পয়সা নেই আমি কি করে করু? বলে কিছু দরকার নেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন তোমাদের বিচারটা ভুল তোমরা জানো না কৃষ্ণ ভজনে কোনো পয়সা করি লাগে না বড় বংশে জন্ম হতে লাগে না কিছুই লাগে না কি লাগে কৃষ্ণদাস কবিরাজ একটা মূল্যবান কথা বলছেন এটা আমাদের যদি কানে যায় জীবন বদলে যাবে কৃষ্ণদাস কবিরাজ বসে বলছেন কৃষ্ণ সেবায় স্নেহ সেবা মাত্র অপেক্ষা স্নেহ সেবা মাত্র অপেক্ষা আমার স্নেহ সেবাটাই হচ্ছে অপেক্ষা কতটা স্নেহ আমার কৃষ্ণের জন্য আছে আর কিছু নয় কিছু বস্তু আছে না আছে কিছু যা কৃষ্ণ সেবায় স্নেহ সেবা মাত্র অপেক্ষা আর কিছু না আর কিছু লাগে না কিন্তু সেটাও আমরা করতে পারি না আমরা অনেক বাহাদুরই দেখাতে পারি কিন্তু সেটাও সামান্য জিনিস এটা করতে পারি না পত্রম পুষ্পম ফলম তৈম জমে ভাত চা ভগবান বলছেন পত্র পুষ্প ফল জল যে আমাকে ভক্তি করে দেয় তদহম অস্নামী প্রযতাত্মানাহা আমি অত্যন্ত আদরের সঙ্গে সেগুলো গ্রহণ করি আদরের সঙ্গে যদি ভালোবেসে আমাকে কেউ দেয় ভালোবেসে নয় ফল ফল গ্রহণ করতে পারেন কিন্তু ফুলও গ্রহণ করেন ফুলও খান ফুলও খেয়ে নেন নাকি বিশ্বনাথ চক্রবর্তী বলছেন কৃষ্ণ বলছে আমি ফুলও খেয়ে নি হ্যাঁ ফুলও খেয়ে নেয় পত্রম পুষ্পম ফলম তৈয়ম জমে ভক্তা সব খেয়ে নেয় ফুলটাও যেমন বিদুরের যে পত্নী বিদির পত্নী কৃষ্ণ যে রাজসভায় গেছে দুর্যোধনের কাছে সেখানে দুর্যোধন তাকে নেমন্তন্ন করছে বলছে আজকে আমাদের ভান্ডারা আছে একটু খেয়ে দিয়ে যান আমাদের অনেক কিছু রান্না হয়েছে রাজবাড়ি কৃষ্ণ বলছে আমার খিদে নেই খিদে নেই খাবো কী করে না খিদে খেতে বলে খাওয়া যায় না খেলেন না রাজপ্রাসাদে দুর্যোধনের চব্ব লেহ পেহ কৃষ্ণের নেই হ্যাঁ খিদে নেই খিদে না খাবো চলে গেলেন একটু পরে ওই রাজবাড়ি থেকে বেরিয়ে বিদুরের বাড়িতে গেলেন পাহাড়ের ওপর আমি গেছিলাম অনেক দিন আগে হস্তিনাপুর থেকে অনেকটা কাছে পাহাড়ের ওপরে ভাঙা ছড়া ঘর সেখানে গিয়ে দেখছেন বিদুরানি রয়েছেন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিদুরানী তো কেঁদে ফেলেছেন আরে কৃষ্ণ আমাদের বাড়িতে এসে আমরা নিঃস্ব ব্যক্তি আমাদের কাছে সঙ্গে সঙ্গে যে খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও মানে কী করে খেতে দেবো তো আমাদের বিদুর তো ভিক্ষা করতে গেছে বিদুর ভিক্ষা করতে গেছেন এলে তারপর রান্না বান্না হয় তা বুঝবো না আমাকে খেতে দেওয়া খিদে পেয়ে গেছে আমার বড় বিদুর বিদুরাণী বলছেন তাহলে কী দেওয়া যায় গাছের দেখছেন কলা আছে পেকে গেছে হ্যাঁ তাই পার কলা পেরে কি করছেন কৃষ্ণকে বসিয়েছেন একটা পিড়িতে সিংহাসন নেই কৃষ্ণকে একটা পিড়িতে বসিয়েছে বলে বসো এখানে আমি কলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে কিন্তু কলা ছাড়িয়ে দেবা তো দূরের কথা কলা ছাড়িয়ে খোলাগুলো কৃষ্ণের হাতে দিচ্ছেন কলাগুলো ফেলে দিচ্ছেন মনেই নেই ও যে এত তন্ময় হয়ে গেছে খোলাগুলো যে কৃষ্ণকে দিচ্ছে মনে নেই কলা কলাগুলো ফেলে দিচ্ছে আর বিদুর ওই সময় সেখানে প্রবেশ করেছেন করে দেখেন কৃষ্ণ আর দেখেন তার পত্নী খোলাগুলোকে দিচ্ছে কৃষ্ণ খাচ্ছে চাই চাইছ যে করে দিই কী ব্যাপার বড় দুঃখের সঙ্গে যে কী করছো বহু সৌভাগ্যে অনন্তকালের সৌভাগ্য কৃষ্ণের খোলা দিচ্ছ কুকুর আমি খোলা দিচ্ছি কই দেখি কৃষ্ণ বলে আমি তো খোলাও খাই না কলাও খাই না আমি খাই ভাব আমি ভক্তগ্রাহী জনার্দন ভক্তের হৃদয়ের যে ভাবটা সেটাই আমি গ্রহণ করি আমার বাইরের কোনো বস্তু বস্তু কে কী দেবে সবই তো ভগবানের নদীর জলটা যে দেবো সেটাও তো ভগবানের গাছের যে ফলটা দেবো এটাও তো কৃষ্ণের কী কৃষ্ণকে কী দেবো টাকা পয়সা বাড়ি কী দেবো অনন্ত ব্রহ্মাণ্ড তার এমনকি আমার যে শরীরটা এটাও তো তার আমার তো নয় তাহলে কৃষ্ণকে দেওয়ার কি আছে হ্যাঁ কৃষ্ণকে দেওয়া আছে একটা জিনিস সেটা হচ্ছে তোমার মনটা মনটা যদি কৃষ্ণকে দেওয়া যায় তাহলে কৃষ্ণ বলে খুশি আরে ভাবগ্রাহী জনার দম কেউ কেউ উচ্চারণ করেন সংস্কৃত উচ্চারণ ভুল ভাল বিষ্ণায় নম বিষ্ণবে নম না বলেন কিন্তু কৃষ্ণ মনে করেন না আরে ভাবগ্রাহী জনাত বলছে বলছে হয়তো ভাবটা গ্রহণ করবেন এরকম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বিচারটা এশ্বিনা চক্রবর্তী দেখিছেন দেখিয়েছেন বলছেন দেখুন আমাদের আরাধ্যবস্তু একমাত্র কৃষ্ণের উপরে কিছু নাই অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই আরাধ্য ভগবান বৈশ্ব অস্ত ধাম আর ব্রজবাসীরা যেভাবে কিভাবে করেছেন তারা লজ্জা ঘৃণা ভয় সামাজিক বাধা বিঘ্ন লোকের নিন্দা সমস্ত কিছুকে উপেক্ষা করে কৃষ্ণকে সেবা করার চেষ্টা কৃষ্ণ যেন খুশি হন এটা হলো কৃষ্ণ ভজনের একটা বৈশিষ্ট্য কৃষ্ণ পরীক্ষা করে আমি কি আমার ইজ্জতটা চলে যাবে বলে লজ্জা আমি কি অন্যন্য আমার কিছু অন্যন্য চিন্তা করে ফেলছি কৃষ্ণ সেবা এগুলো আমি পাবো না তাহলে কৃষ্ণ ভজন করবেন না ব্রজবোধে বর্গেন যা কল্পিতা আর যে কারণেই কথাটা বলা হলো সেটা হলো শ্রীমান মহাপ্রভু একটাই কথা বারবার বলেছেন তোমরা সব বিচার বন্ধ করো তোমাদের যে মনের ইচ্ছা মতো যে বিচারগুলো সব বন্ধ করো ভাগবতী মহাপুরাণে যে বিচারের কথা বলা আছে সেটা তোমরা গ্রহণ করো আর কিছু না কারণ ভাগবতী মহাপুরাণ হল সাক্ষাৎ ভগবান কৃষ্ণ স্বয়ং সুখদেব গোস্বাই বলছেন ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ সাক্ষাৎকৃষ্ণ এবহি মানে অ্যাফার্মেটিভ নিশ্চিত পরিমাণে যেন ভাগবতী মহাপুরাণ আর কৃষ্ণ পার্থক্য কিছু না একই কৃষ্ণ পরিবর্তিত হয় শব্দব্রহ্মণপে অবতীর্ণ হয়েছেন কলিকালে তাহলে শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মামালম অমল প্রমাণ শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের ওপর আর কিছু প্রমাণ নাই নতম ঠাকুর বলছেন পুরাণ আদি সব কিছু আমি চেষ্টা করলাম সব কিছু করার পরেতে কিছু সমস্যা দেখা দিল কোন বিচারটা নেব নতুন ঠাকুর বলছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মধ্যস্থ মানে সব আছে প্রমাণগুলো এর মধ্যে মধ্যস্থ কে করবে মানে ফাইনাল বিচার চরম বিচারটা কে করবে কাকে সাম রেখে করু নরতম ঠাকুর বলছেন মধ্যস্থ শ্রী পুরাণ মধ্যস্থ রাখবে ভাগবতকে যেখানে যা লেখা আছে ঠিক আছে তার অন্য কোনো মানে গুরুবর্গ আমাদের বলে দেবে কিন্তু বদ্ধজীব মানে বুঝতে পারবে না তাদের বুঝতে গেলে মহাজন অনুগমন মহাজনের অনুগত্যে এই জন্য অর্থ করো মহাজন অনুগত্যে অর্থ করো যে কোনো অর্থ করবে মহাজন অনুগত্য নিজে নিজে নয় মহাজনরা যা বলেছে সেরকমভাবে অর্থ করতে হবে শ্রীমান মহাপ্রভু বলছেন তার মত হলো এই শ্রীমৎ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পেমার্থ মহান চৈতন্য মহাপ্রভুর মতম ইদম করা শ্রীমান মহাপ্রভুর এই বিচার কি বিচার শ্রীমান মহাপ্রভুর বিচার হলো শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণী সব এর ওপরে আর কোনো বিচার থাকতে পারে না পেমা পুমার্থ মাহানো অর্থাৎ প্রেম দান করবার মতো প্রেম দান কে করতে পারে আমরা জীবনে কোটি কোটি টাকা ধন দৌলত সম্পত্তি অনায়াসে পেতে পারি এগুলো এরকম চুটকি দিয়ে বিশেষ করে সাধু নিয়ে লোকে ঠকানোর খুব সোজা অনায়াসে কোটি কোটি টাকা চলে আসবে এগুলো তো সম্পত্তি হল না ভগবান এগুলোকে সম্পত্তি বলেন নাই মহাপ্রভু বলছেন সম্পত্তি হল একমাত্র ভগবানের প্রতি ভালোবাসা প্রেম কৃষ্ণ প্রেম এছাড়া অন্য কিছুকে তিনি সম্পত্তি বলেন নাই মহাপ্রভু নিজে সাক্ষাৎ বস্তু তিনি স্বয়ং কৃষ্ণ অথচ কৃষ্ণ ভজন কি করে করতে হয় দেখাবার জন্য তিনি জগতে এলেন এসে দেখাচ্ছেন কৃষ্ণভজনটা কি করে করতে হয় উনি কৃষ্ণ অথচ দেখাচ্ছেন কীভাবে কৃষ্ণভজন করতে হয় তিনি চোখে জল নিয়ে বলছেন কৃষ্ণ কৃষ্ণর তিনি নিজেই কৃষ্ণ কৃষ্ণকে প্রার্থনা করছেন যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন আমার দরিদ্র জীবন আমি এত গরিব এত নিঃস্ব যে আমার কোনো মূল্য নাই প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি দেহ মরে বেতন প্রেম ধন আমাকে তোমার দাস করে নাও নিয়ে বেতন আমাকে যদি কিছু মায়না দিতে চাও এমনিতে তো কেউ কৃষ্ণভজন করে মায়না চায় না মায়না চায় কি কখনোই মায়না নেয় কিছুই নেয় না গোপিকারা বলছেন অশুল দাসিকা আমরা হচ্ছে তোমার অসুল কদাস আমাদের কোনো কোনো টাকা পয়সা চাই না আমরা তোমাকে ভালোবাসি এই জন্য তোমাকে সেবা করি আমরা বিনিময়ে কিছু চাই না আমাদের কোনো উদ্দেশ্য নেই গোপিকাগণ এই তোমার গোপী গীতাতে বলছে অশুল কদা আমরা তোমার অসুল দাসিকা কোনো মায়না নিয়ে আমরা কাজ করি শ্রীমান মহাপ্রভু জানাচ্ছেন যে প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র আমাদের দরিদ্র জীবন ব্যর্থ হয়ে গেল শেষ কিছু নেই আর আর আমাদেরকে দাস করে যদি বেতন প্রেমধন আপনি দেন তুমি দাও তাহলে খুব ভালো হয় বেতন প্রেমধন এই কথা বলছেন আর সেই ভাগবতী মহাপুরাণের আলোচনা প্রসঙ্গে কালকে জানানো হয়েছিল সেই ভাগবতী মহাপুরাণ কোনো বাইরের যারা সাধারণ ব্যক্তি তারা শোভনের জন্য আসতে পারেন কিন্তু ভগবত শোভনের অধিকারী অর্থাৎ ভাগবতজী মহাপুরাণ কাদের সম্পত্তি ভাগবতী মহাপুরাণ তো কাউর সম্পত্তি হবে তো এ এক্ষুনি আলোচনা করা হলো শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রীমদ ভাগবতম প্রমাণ মামালম প্রেমা পুমার্থ মহান এই ভাগবতী মহাপুরের এমন একটা বস্তু সাক্ষাৎ কৃষ্ণ এর আলোচনার মাধ্যমে এর আলোচনার মাধ্য মাধ্যমে অনন্তকালের ইতিহাসে যে সম্পত্তি আমরা কোনো দিন পাওয়ার আশা করি না পাইনি সেই প্রেম সম্পত্তি কৃষ্ণের প্রতি ভালোবাসা এটা আমরা পেতে পারি এটা আমরা অনায়াসে পাব কিন্তু এটা আলোচনা করার আগে জানতে হবে শ্রীমৎ ভাগবতম যদ বৈষ্ণবানম ধনম এটা আমার সম্পত্তি নয় আমি তো সাধু হতে পারি নাই শ্রীমদ্ভাগবত পুরাণ তিলকম শ্রীমদ্ভাগবত পুরাণ তিলকম যদ বৈষ্ণবানম ধনম এরা পুরাণ তিলক মানে যত পুরাণ আছে যত কিছু স্বাস্থ্য আছে তা তিলক একেবারে শ্রেষ্ঠ এর এর ওপর আর কিছু নাই শ্রীমদ্ভাগবত পুরাণ তিলকম যদ বৈষ্ণবানম ধানম এটা বৈষ্ণবদের সম্পত্তি এটা যে কেউ আলোচনা করলেও করতে করতে করার আমাদের কোনো অধিকার নাই বিশেষ করে যাদের হৃদয়তে মাশ্চর্য রয়েছেন কারণ আমাদের ভাগবতের আলোচনা আমরা দেখব সেখানে বলছেন নির্মা সরানম সতাম ধর্ম প্রহিত কৈতবত্য নির্মা সারানম সত্যাম বেদ্যাম বস্তু শিবদম তাপত্রয় উন্মিলনম এগুলো পরে আমরা আলোচনা করব। এখন আমরা খালি প্রারম্ভিক কথা বলছি কালকে আলোচনা করা হয়েছিল আমাকে অনেক ভক্ত বলেছেন আপনি এত আলোচনা করেন ভাগবতজির মহাপুরাণের সর্বাঙ্গীন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো এক এক আমি বললাম আমার বোধহয় বারো থেকে পনেরো বছর লাগবে ততদিনে আমি বেঁচে থাকবো কিনা জানি না যদি একটা একটা স্কন্ধ একটা একটা শ্লোক ধরে ধরে ব্যাখ্যা করতে হয় আমি বলছি ডুবে যেতে হয় আমি বলছি যদি ভাগবতের মধ্যে ডুবে যেতে হয় সংসারিক লোক এই সংসারেতে সংসার এটা সিন্ধু এরা কিন্তু সাগরে হাবুডুবু খাচ্ছে এটাকে বলা হয় সংসার সিন্ধু আর আমরা ডুবতে চাই কোথায় আমরা কোথায় ডুবতে চাই আমরা প্রেম সিন্ধুতে যেটা শ্রী চৈতন্য মহাপুরুষ সম্বন্ধে প্রদান সরস্বতী বাবা বলছেন প্রবধান প্রবোধান সরস্বতী বাবা জানাচ্ছেন সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ সংকীর্তন মৃত রসে রমতে মনশ্চেদ প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্রচরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম কি বলছেন সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাত যদি তোমাদের কাউর সংসার সিন্ধুকে অতিক্রমণ করে যাওয়ার ইচ্ছা থাকে যদি থাকে আমি আমি জানি নেই আমি জানি কেউই সংসার সিন্ধু পার হতে চাইছেন না তারা বলছে বেশ ভালোই আছি তা ভালো থাকো তারা বলছে আমি ভালোই আছি আবার কী অসুবিধে কী আছে যত কষ্ট যত দরিদ্রতা যত নোংরা তার মধ্যে আমরা ভালোই আছি আমরা কী অসুবিধে তারা সংসার সিন্ধু পার হতে কেউ চাইছে না আবার সাধু বেশ নিচ্ছে তারপরও চাইছে না আর বাইরের লোকের কথা আর কী বলবো সাধুর বেশ নিয়ে চাইছে না বলছে এই ভালোই আছি তাহলে অন্য লোককে দোষ দেওয়ার আমার কি অধিকার আছে আমার অধিকার নাই আমাদের লোকগুলোই চাইছে না কী বলবো কাকে তারা সংসার সিন্ধু উত্তরণে যদি হৃদয়ম হৃদয়ম যদি সাদ আর যদি প্রেমাম বৃধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি যদি প্রেমের প্রেমের সমুদ্রে সাঁতার কাটতে ইচ্ছে হয় প্রেমাম বুধৌ বিহরণে চিত্তবৃত্তি তাহলে আপনাদের চৈতন্য চরণে কুরুতা অনুরাগ চৈতন্য চরণে অনুরাগ বৃদ্ধি করার চেষ্টা করুন এই সংসারের যে সমুদ্র আছে সংসারের এই তো সংসার সমুদ্র তার মধ্যে আবার যে সমুদ্রগুলো আমাদের আছে অ্যাটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভূমধ্য সাগর অনেক সাগর আছে সেই সব সাগরে ডুবলে পরে একেবারে শেষ আর চৈতন্য মহাপ্রভুর যে প্রেম সমুদ্র তাতে ডুবলে পরে পার হয়ে চলে যাবে যেমন জড়জগতের যে সমুদ্রগুলো আছে সেই সমুদ্রের ওপরে ওপরে দেখলে পরে কি পাওয়া যায় আমাদের যে জলজগতের যে সমুদ্রগুলো আছে সমুদ্র কাছে গেলেই ভয় হয় বিরাট ঢেউ চারিদিকে বিরাট অশান্তি উথাল পাতাল করছে সমুদ্রের চেহারাটা দেখলে ভয় পেয়ে যায় অ্যাটলান্টিক মহাসাগর আদি যদি কেউ যায় কেউ দেখেনি দেখলে ভয় পেয়ে যায় প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর কিন্তু এই সাগরের ওপরেতে যে এত ঢেউ এত বিপদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সাগরের যারা তলায় চলে যাচ্ছে ডুবুরি সেই সাগরের তলায় গিয়ে দেখছে সেখানে অনেক ধম রত্ন কত কিছু লুকিয়ে রয়েছে বাবা এ তো ওপরে জানতে জানবার কোনো উপায় নেই ওপরে দেখছি এত ঢেউ এত অত্যাচার বাপরে বাপ কিন্তু যারা সাগরের তলায় চলে যাচ্ছে গিয়ে দেখছে তো সাগরের আরেক নাম কী রত্নাকর সাগরের আরেক নাম জানো রত্নাকর মানে সমুদ্রের গর্ভেতে অনেক হীরে মণি মানিক্য সব লুকিয়ে রয়েছে কিন্তু ওপর থেকে বোঝা যায় না ওপরে খুব ভয় লাগে রে বাপরে বাপ কী অবস্থা আমাদের গুরুবর্গ বলতেন কেউ যদি মনে করে কৃষ্ণ ভজন করা অত সোজা নয় আপনারা এত কষ্ট করছেন কত কিছু করছেন তার মধ্যে কত কিছু কৃষ্ণ ভজন করা সত্যিই সোজা আমার কথা কেউ বিশ্বাস করবে না কৃষ্ণভজন করা এত সোজা যে এর চেয়ে সোজা আর কিছু নাই আমাকে যদি চাকরি করতে বলে বিবাহ করতে বলে বাচ্চা কাচ্চা পালন করতে বলে আমার অশান্তি কিন্তু কৃষ্ণভজনের মতো সোজা সোজা কিছু নাই বলবে এই কথা কি করে হলো আমি প্রমাণ দিয়ে দেবো এই মায়াগ্র এই মায়াগ্রস্থ অবস্থা বোঝা যাচ্ছে না কথাটা আমি যে কত বড় সত্য কথাটা বলছি এটা বোঝা যাবে না এই অবস্থা বোঝা যাবে না কৃষ্ণ ভজনের মতো সোজা কিছু নাই আর যেগুলো কঠিন সেগুলো আমরা করি কৃষ্ণভজনটা কর আমরা করতে চাই না কেন ওরা কঠিন কিন্তু কৃষ্ণভজনে সবচেয়ে সোজা কেন একটু আগেই বললাম ভজনে ধন সম্পত্তি লাগবে না কোনো বিদ্যা লাগবে না কোনো বড় বংশে জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন নাই কিছুই লাগে না তো কি লাগে এক্ষুনি বললাম খালি স্নেহসেবা মাত্র অপেক্ষা কিন্তু এটুকু পারে না কৃষ্ণ সেবা হলো আত্মার আত্মার স্বাভাবিক বৃত্তি মানুষের শরীর এবং মন যারা বহু বছর ধরে শোভন করছেন তারা কিছু বুঝতে পারবেন যারা হঠাৎ শোভন করছে কিছু বুঝবে না কেন আমাদের যে বদ্ধ মন যে শরীর এ শরীর আমাদেরকে বদ্ধ মন এবং শরীর আমাদের উল্টো দিকে চালাচ্ছে মায়াদেবী আমাদেরকে উল্টো দিকে চালাচ্ছে এই দেখো দুর্গা পুজোর ধুমধাম ওখানে ডাকতে হয় না হাজার হাজার লোক কারো মায়া সেবা ওরা যদি জানতো ওরা যদি দুর্গা পুজো করার আগে জানতে পেত ওরা যদি কালী পুজো করার আগে এই খবরটা পেত যে কালী মাকে যে কালীমাকে তারা পুজো করছিস যে দুর্গা দেবীকে তোরা পুজো করছিস ওই যে হাতেতে খাঁড়াটা আছে আর ত্রিশূলটা ওদের তোদের জন্য তোরা জানতে পারছিস না তোরা এত বোকা ওই যে ত্রিশুলটা নিয়েছে আর খাড়াটা কালি নিয়ে ওটা তোদের জন্য তোরা অসুর ওটা জানতে পারবি ওর কালী পুজো করছে নাম করে মদ খাচ্ছে কালী পুজো করছে কিছুই জানতে পারছে না এত বোকা এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা কিন্তু পরম সত্য কথা কৃষ্ণের কথা সন্ধ্যার সময় নেই মায়ায় হাবুডুবু খাওয়ার সময় আছে তাহলে কৃষ্ণ সেবাতে কোনো কিছু প্রয়োজন নাই সবচেয়ে সোজা হলো কৃষ্ণ সেবা আত্মার বৃত্তি আমাদের যে আত্মাটা আছে শরীরটা নয় আমি শরীর কথা বলছি না আমাদের যে আত্মাটা আছে সে আত্মাটার বৃত্তি হল সেবা আত্মাটার কৃষ্ণ সেবা ও কিছু বলতে হবে না ভজন করতে করতে আত্মার বৃত্তিটাকে ভজন করতে করতে আত্মার বৃত্তিটা যখন প্রকাশিত হবে তখন দেখা যাবে আমার কোনো কর্তব্য নেই কালকেও বলেছি আমার অন্য কোনো কর্তব্য কৃষ্ণ ভজন ছাড়া অন্য কোনো কর্তব্য নাই শ্রীমদ্ভাগজী মহাপুরাণের যে কথাগুলো প্রারম্ভিক আলোচনা করা হলো তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা শ্রীমদ্ভাগজী মহাপুরাণের যে মহিমা মহিমা অনেক আছে তার মধ্যে স্কন্দপুরাণের ভাগবত মহিমা আজকে বারো চোদ্দো বছর আগে প্রকাশ করেছিলাম অনেক গ্রন্থ নব্বইটার মতো গ্রন্থ তার মধ্যে এটা একটা গ্রন্থ আর আজকে যেটা আলোচনা করা হবে সেটা হল পদ্মপুরাণে পদ্মপুরাণ উক্ত পদ্ম পদ্মপুরাণে যে ভাগবতের মহিমা আছে সেটা আমরা কিছু আলোচনা করব সামান্য কিন্তু আমাদের জেনে রাখা ভালো আমাদের জেনে রাখা উচিত শ্রীমৎ ভাগজী মহাপার অনন্ত মহিমা সম্পন্ন এর মহিমাকে আমি দু এক দিনে আলোচনা করে শেষ করতে পারবো বলে যে অভিমান করি সেটা ঠিক নয় অনন্তকাল যদি আমি ভাগবতের মহিমাকে কীর্তন করি তাহলে আমি শেষ করতে পারবো না এমনকি অনন্তদেব যিনি অনন্ত দেব তিনি যদি চেষ্টা করেন তিনিও পারবেন না তিনি অনন্তদেব আর সবচেয়ে বড় কথা হলো ভগবত ভজন করতে গেলে নির্মসর হতে তো হয় আর হৃদয়টা যাদের অত্যন্ত ক্ষুদ্র তারা হরিভজন করতে পারে না আমার বলার বক্তব্য এই কৃষ্ণকে যদি হৃদয়ে সিংহাসনে বসাতে ইচ্ছে হয় কৃষ্ণকে যদি হৃদয়ে সিংহাসনে বসাতে ইচ্ছা হয় তাহলে আমাদের হৃদয়টাকে প্রথমে পরিষ্কার করতে হয় যেটাকে চেত দর্পণ মার্জনম বলে মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দিকা বিধরনম বিদ্যাবধ ঋজীবনম আনন্দান বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিতা স্বাদনম সর্বাত্ম স্নপানম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ তাহলে প্রথমে আমাদের হৃদয়টা পরিষ্কার করতো আর পরিষ্কার কী করে করবো একটাই রাস্তা সাধু সঙ্গে কৃষ্ণ আর কোনো রাস্তা নেই কোনোভাবেই পরিষ্কার যেগুলো করবে অল্প একটু পরিষ্কার আবার ময়লা হবে একটু পরিষ্কার কর আবার ময়লা আর একটা বক্তব্য হলো এই কৃষ্ণকে যদি আমার হৃদয়ের সঙ্গে সঙ্গে বসাতে চাই কথাটা অনুভব করতে হবে আমাদের প্রত্যেকেই কিন্তু কৃষ্ণকে প্রাপ্ত হয়ে পড়ে রয়েছে আমরা সবাই কিন্তু কৃষ্ণকে পেয়ে গেছি আমরা সবাই কিন্তু কৃষ্ণকে পেয়ে গেছি কিন্তু আমরা বুঝতে পারছি না প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ পরমাত্মা রূপে রয়েছেন প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান আমরা জানতে পারছি না কৃষ্ণকে আমরা পেয়েই রয়েছি কৃষ্ণকে নতুন করে কী পাব কিন্তু আমাদের পাওয়া কথাটার অর্থ হলো যে আমরা অনুভব করব কৃষ্ণ আমাদের সঙ্গে আছে এইটা দরকার বাকি কৃষ্ণকে আমরা পেয়েই রয়েছি প্রত্যেকের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান রয়েছেন এই কথাটাকে অনুভব করতে হবে কী করে অনুভব সাধু সঙ্গে কৃষ্ণনাম কথা বলতে বলতে খুব শীঘ্রই আমরা অনুভব করবো আমাদের ভেতরেই ভগবান রয়েছে খালি আবিষ্কার করতে হবে আর কৃষ্ণকে ডাকার আগে কৃষ্ণকে ডাকার আগে বলরাম অনন্তদেবকে ডাকতে হবে যদি বলরাম অনন্তদেব আমার হৃদয়ে না আসেন কৃষ্ণ কোটি জন্ম আসবে না কথাটা বোঝা গেল আমাদের হৃদয়ে কৃষ্ণকে ডাকবার আগে বলরাম অনন্তদেবকে ডাকতে হবে যদি বলরাম অনন্তদেবকে না ডাকতে পারি তাহলে আমাদের হৃদয়ে কৃষ্ণ কোনোদিনই আসবে না কারণ অনন্তদেব যেখানে নেই সেখানে কৃষ্ণও নেই অনন্তদেব যেখানে নেই আমরা কৃষ্ণকে কোথায় বসাব আমরা কৃষ্ণকে কোথায় বসতে দেব কৃষ্ণ তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যদি কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ নিয়ে আসে যেটা অর্জুনকে দর্শন দিয়েছিলেন অর্জুন তো পাগল হয়ে গেছেন অর্জুন তো মহাবীর কিন্তু ওই রকম একটা রূপ দেখে বিশ্বরূপ দেখে তো পাগল হয়ে গেছেন ভয়েতে কাঁপছেন প্রসিদ্ধ প্রসিদ্ধ জগন্নাথ হে জগন্নাথ তুমি সন্তুষ্ট আমার রূপ দেখতে হবে না আমাকে এই রূপ দেখে আর দেখব না আমি আমাকে তোমার সেই যে শ্যামসুন্দর রূপটা ওটি দেখাও তে নই চতুর্ভুজেণ চতুর্ভুজ সেই চতুর্ভুজ রূপ ওটাই আমি দেখাও এটা আমার দেখার দরকার নেই ভয় ভীত হয়ে যাচ্ছে তাহলে অর্জুনের মতো ব্যক্তি অর্জুনের মতো ব্যক্তি যদি ভয়ে কাঁপতে থাকে তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে তোমাদের যদি ছুঁড়ে দেওয়া হয় এ আকাশে কোথায় যাবে অনন্ত গ্রহ তারা কোনো শেষ নেই তার মধ্যে একটা ক্ষুদ্র জীব এই পৃথিবীতে জন্ম হয়ে কত বাহাদুরি দেখাচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ড এর মধ্যে তোমাকে যদি ছুঁড়ে দেওয়া হয় কোথায় যাবে অসহায় কাঁপবে কোথায় যাবে শেষ নেই অনন্ত কোথায় তুমি যাবে আর এই ক্ষুদ্র জীব এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কত বড় স্পর্ধা কত বড় বাহাদুরি দেখাচ্ছে আমি এই দেখে নেব তার কি মূল্য আছে মরবার জন্য কতক্ষণ সময় লাগে বাহাদুরি ছাড়বে না কেউ তাহলে অনন্তদেবকে না ডাকলে পরে অনন্তের প্রেক্ষাপটে আমাদের অনন্তের আসন না বাতলে তাহলে কৃষ্ণকে ডাকা যাবে না কৃষ্ণ যে সিংহাসনে বসেন ওটা অনন্তদেব কৃষ্ণ যে বাড়ি কৃষ্ণ যে মন্দিরে থাকেন ওটা অনন্তদেব কৃষ্ণের যে পৈতেটা আছে এটা অনন্তদেব কৃষ্ণের যে খরমটা আছে অনন্তদেব কৃষ্ণের যে বালিশটা আছে বিষ্ণা ওটা অনন্তদেব কৃষ্ণের মুকুটটা সব অনন্তদেব সব অনন্তদেব তুমি ছোট একটা কাঠের কাঠের সিংহাসনে একটা সোনার সিংহাসন এখানে বসতে দেবে কৃষ্ণ কী করে বসবে কৃষ্ণকে বসাতে গেলে আগে অনন্তের আসন পাতে হবে অনন্ত থেকে ডাক যার জন্য আমরা মন্দির প্রতিষ্ঠা করতে গেলে আগে অনন্তদেবকে মাটির তলায় প্রতিষ্ঠা করি তারপর মন্দির তৈরি হয় বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে আবার অনন্ত থেকে আগে ডাকতে হয় কিন্তু আমরা এসবগুলো কোনো দিন খবর পাইনি যাই হোক শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ একটু আগেই আমি আলোচনা করলাম তার মহিমাটা আলোচনা করার স্পর্ধা আমার নাই তথাপি করতে হবে এটা পদ্মপুরাণের মহিমা থেকে আলোচনা করা হবে আজকেই শুরু হবে আর এটাকে বলা হচ্ছে যদ বৈষ্ণবানাম ধানম শ্রীমদ ভাগবতম প্রমা পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাম ধানম আজকে শ্রীমৎ ভাগজী মহাপুরাণের মহা মাহাত্ম আলোচনা প্রসঙ্গে আমাদের এই যে পদ্মপুরাণের যে মহিমা তার প্রথম শ্লোকে বলা হচ্ছে যে ভক্তিদেবীর সঙ্গে এটা একটা এমন একটা ঘটনা যেটা শুনলে পরে আমাদের অনেক কিছু বুঝতে পারব ভক্তিদেবীর সঙ্গে নারজ্জির দেখা হচ্ছে দেখা হওয়ার পর কি কি ঘটনা ঘটছে ভক্তিদেবী যে স্বরূপটা জ্ঞান বৈরাগ্য তারা ভক্তিদেবীর সন্তান ভক্তিদেবীর সন্তান সন্তান অর্থে ভক্তি থাকলে পরে জ্ঞান বৈরাগ্য স্বাভাবিক থাকবে যদি জ্ঞান বৈরাগ্য থাকেন তাহলে ভক্তি থাকতেই হবে এমন কোনো কথা নেই কথাটা বোঝা গেল যদি কারোর জ্ঞান আছে যদি কারোর বৈরাগ্য আছে তার মানে ভক্তি থাকবে এরম কোনো কথা কিন্তু ভক্তি থাকলে ভক্তিদেবী যদি থাকেন জ্ঞান বৈরাগ থাকবেই এ কোনো কিছু করার নেই এটা একসঙ্গে থাকে এই জন্য এখানে বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বৈম নম প্রথমে নমস্কার করছেন করে বলছেন সচ্চিদ আনন্দময় সচ্চিৎ আনন্দময় যে ভগবান সচ্চিদানন্দ রূপায় আর যিনি বিশ্বৎপ্রত্য আদি হে তবে বিশ্বৰ উৎপত্তি রক্ষণা বিখন এবং ধ্বংস সবই ভগবান শ্রীকৃষ্ণৰ তৰফৰ হৈ থাকে। ভাগৱতী মহাৰাণ যখন আমরা শুরু করব সেখানে জন্ম আদস্য যতোন্নมายাদি ত্রাসチャート सविग्ग सराटो तेने ব্রহ্ম হেদা যো আদি কবেম ইহন্তীয় সূরয়ো তেয়ো วারে मिদাম যথা বিনিময়ো তি স্বর্গহমিশা ধামনা সেনো সাদা নিরস্ত কুহকম সত্যম পরম ধিমাই এটা পরে আলোচনা করু এখন সামান্য মহিমা আলোচনা করা হোক এই মহিমাতে বলছেন ভগবানের স্বরূপ কেরকম বলে সচ্ছি আনন্দময় ভগবান সতথ্যে হচ্ছে বিরাজিত যে বস্তুটা নিত্য বিরাজিত নয় অনন্তকাল যে বস্তুটার অস্তিত্ব থাকে অনন্তকাল যে বস্তু বস্তুটার অস্তিত্ব ছিল আছে এবং থাকবে তাকে সৎ বলা হয় বাকি যেগুলো অনিত্য সেগুলোকে সৎ বলা যায় না সেগুলো সৎ নয় এগুলো এই জগতের অসৎ বস্তু অসৎ মানে গালাগাল নয় অসৎ মানে অনিত্য এই আছে এই নেই কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বিথা দিন যায় বক্তিমী ঠাকুর বলছে তাহলে ভগবানের সামান্য স্বরূপ অনন্ত স্বরূপ ভগবান খালি সামান্য রূপে আলোচনা এখন করা হচ্ছে পরে আস্তে আস্তে বিস্তৃত আলোচনা করা হবে প্রসঙ্গক্রমে বলা উচিত যে আমাদের যে জীবাত্মা অর্থাৎ মানুষ মরে গেলে যে আত্মাটা বেরিয়ে যায় এ শরীরটা তো কিছু না এটা একটা রক্তমাংসে থলে দুর্গন্ধ দূষিত একটা থলে এইটা নিয়ে ব্যস্ত লোকে এটা কিছু নয় এটা একটা থলে হাড় মাংস রক্ত পুঁজ দুর্গন্ধ মূত্র বিষ্ঠা এর থলে একটা এটাকে নিয়ে পড়ে রয়েছে এটা তো আমি নয় ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাই আমি কোনো একটা ইউনিভার্সিটির কলকাতা ইউনিভার্সিটির কোনো একটা ছেলে লোককে সে তর্ক করতে চাইছে তাকে প্রথমে আমাদের একজন ছিলেন তা হচ্ছে তিনি হচ্ছেন পুলিশের কমিশনার ছিলেন সে বৈষ্ণব তিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন হয়তো এই কথাগুলো তিনি শোনেন এখন আমার তার সঙ্গে যোগাযোগ নাই তার সঙ্গে তর্ক করছি তিনি বললেন দেখুন আমি অত কথা বলতে চাই আপনার পরিচয়টা কি তিনি বলছেন সে কমিশনার তিনি বৈষ্ণব তিনি বলছেন আপনি কে কলেজের এই যে ইউনিভার্সিটির ছেলেটাকে তিনি বলছেন আপনি কে সেই ছেলেটা বলছে আমার নাম হলো আমার নাম হলো এই অমুক তমুক উনি বলছেন উনি বলছেন আপনার তো উনি বলছেন আমি তো আপনার নাম জিজ্ঞাসা করিনি আমি বলছি আপনি কে ও বলছে আমার নাম এই আমি ওখানে আরে বাবা আমি তো আপনার নাম জিজ্ঞাসা করিনি আমি বলতেও চাইনি এমনি কোথায় থাকেন আমিও যে আপনি কে ও তো থতমতো খেয়ে গেছে ইংরেজিতে এ পুলিশ কমিশনার ইংরেজিতে কথা বলছে তো ওই ছাগলটা ভয় পেয়ে যাচ্ছে বলে তুমি কে হু আর ইউ এটা আগে বলো ও তো বলতে পারছে না তখন তাকে ঠান্ডা মাথা করে বলো অনেক বাহাদুরি দেখিয়েছ পশুর মতো জন্মাবে এবং মরবে কোনো লাভ হবে না বোঝবার চেষ্টা করো তুমি কে তুমি এই শরীরটা নয় তুমি আত্মা এটা তুমি ভুলে গেছো তাই তোমার এত দুর্গতি তাহলে প্রত্যেক জীবের মধ্যে যে জীবাত্মাটা প্রত্যেক শরীরের মধ্যে প্রত্যেক শরীরের মধ্যে যে জীবাত্মাটা আছে সেটা কিন্তু ভগবান যেমন সচ্চিদানন্দময় তুমিও কিন্তু সচ্চিদানন্দময় এটা কিন্তু জানে না লোকে ভগবান যেমন সচ্চিতানন্দময় জীবও কিন্তু সচ্চিদানন্দময় কিন্তু পার্থক্য এই ভগবান হচ্ছে অনন্ত আর জীব হচ্ছে ক্ষুদ্র একবারে ক্ষুদ্র দেখা যায় না চোখে এত ক্ষুদ্র যেটা বললে লোকে হাসবে বালগ্র ভাগস্য বালগ্র ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ মানে চুলের একটা সামান্য ডগা তাকে একশো ভাগ করলে পরে তার এক একটা ভাগকে আবার যদি একশো ভাগ করি সে তো ধুলিকণাও হবে না আমাদের যে গবাক্ষে জানলা দিয়ে যখন জানলা দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে সেইখানে আমরা অনেক ধুলিকণা দেখতে পাই পাই কি না জানলা দিয়ে যখন সূর্য আলো অনেক ধুলিকণা সেই ধুলিকণার আকারও নয় এত ছোট। এই জীবাত্মা আমার ভেতরে রয়েছে এই জীবাত্মা একটা হাতির ভেতরে রয়েছে এই জীবাত্মা একটা গন্ডারের ভেতরে রয়েছে বা বা কী ক্ষমতা একটা হাতি ওই ওই আত্মা কিন্তু ওই আত্মা কিন্তু ওই হাতি শরীর ভাঙছে ধুমধাম ভেঙে দিচ্ছে আবার একটা এক প্রাণী অ্যামিবা যারা বায়োলজিক্যাল সায়েন্স পড়েছেন তারা জান তার ওই ওই একই ভগবান একই মময় বংশ জীব লোক জীব ভূত সনাতন হা ভগবান নিজে বলছে এই যে অনন্ত জীব কেউ মানুষ হয়েছে কেউ কুকুর হয়েছে বেড়াল হয়েছে টিকটিকি হয়েছে পোকামাকড় এরা কারা এরা কারা এরা সেই কিন্তু ও জীবাত্মা তাহলে ভগবানের থেকে এসছে বলে ভগবান যদি সচিদানন্দ হয় জীবাত্মা ও সচ্চিদানন্দ একই তো যেমন উদাহরণ দিচ্ছে বেদান্তে সমুদ্রের জল আছে কিন্তু এক বিন্দু জলের মধ্যে এক বিন্দু জল আমি রেখেছি একটা কাঁচের ওপর বা একটা ফুলের ওপর এক বিন্দু জল আমাদের বক্তব্য হল এক বিন্দু জলের মধ্যে জলের যে ধর্মগুণ এক বিন্দু জলের মধ্যে এক বিন্দু জলের মধ্যে যে জলের যে ধর্মগুণটা আছে সমুদ্রের এতগুণ জল ওর মধ্যে একই গুণ গুণটা তো একই খালি এটা বিন্দু ওটা সিন্ধু এটা বিন্দু আর ওটা সিন্ধু এই তো পার্থক্য কিন্তু গুণমান গুণমানে তো একই কাজী ভগবান যদি সচিদানন্দময় হয় যেটা এখানে বলছেন তাহলে জীবও কিন্তু সচিদান কিন্তু পার্থক্য হলো এই জীব অত্যন্ত ক্ষুদ্র এর ক্ষমতা নাই সচ্ছিৎ চিন্ময় সৎ হচ্ছে নিত্যবিরাজিত চিত হচ্ছে চিন্ময় আর আনন্দময় আমি একথা অনেক হরিকথাতে আলোচনা করতে বাধ্য হয়েছি আমাদের যে আত্মা আছে সেই আত্মা কান খুলে শুনে রাখো আমাদের এই আত্মাটা জ্ঞানময় প্রকাশময় আনন্দময় চিনময় কি কি বললাম কি কি বললাম বলো জ্ঞানময় চিনময় আনন্দময় প্রকাশময় আত্মা যদি কার শরীর থেকে বেরোয় কার যদি সৌভাগ্য হয় ভাগবত বলা আছে না যখন শিশুপালের গলাটাকে কৃষ্ণ কাটলেন এক বিন্দু রক্ত পড়ল না রক্ত পড়লে যোগ্য নষ্ট হয়ে যাবে কৃষ্ণ গলাটাকে কাটলেন শিশুপালের একশো আটবার অপরাধ করার পর উনি বলেছিলেন পিসিমাকে একশো আটবার আমি ওর অপরাধ ক্ষমা করব একশো আটবারের পর তারপর আমি ওকে উদ্ধার করব যখন গলাটাকে এরকম কাটলেন এক বিন্দু রক্ত ওই যজ্ঞেতে পড়েনি কেন যজ্ঞে যেখানে যজ্ঞ হয় সেখানে এক বিন্দু রক্ত বললে যজ্ঞ নষ্ট হয়ে যাবে ব্রতের দিনে যদি রক্ত বেরোয় ব্রত বৈগুণ্য হবে এই জন্য সাবধান খুব সাবধানে করতে হয় বন্দময়ী সাবধানও মতে গুরু সেবা বা সু সাবধানে করতে হয় শিশুপালে যখন শরীরটা পতন হল অর্থাৎ গলাটা কেটে দিলেন চক্র সুদর্শন গেলো তখন শিশুপালের গলা থেকে ধর থেকে গলাটা পড়ে গেল আর শিশুপাল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিশুপালের যে আত্মাটা সমস্ত ব্যক্তি হাজার লক্ষ লক্ষ ঋষি মুনি গন্ধর্ব কির দেবতা সবাই দেখছেন যে সবাই দেখছে আত্মাটা বেরোচ্ছে বা প্রদীপের মতো প্রদীপের আলোর মতো বেরিয়ে আস্তে আস্তে গেল কৃষ্ণের চরণের কাছে গিয়ে কৃষ্ণের চরণে মিলে গেল কৃষ্ণের কৃপাতে সবাই আত্মাকে দেখা যায় না কিন্তু কৃষ্ণের কৃপা ওই জন্য সবাই দেখছেন দেখো আত্মাটা বেরোচ্ছে প্রদীপের মতো যাচ্ছে গিয়ে কৃষ্ণের চরণের কাছে গেল গিয়ে কৃষ্ণের চরণে মিলে গেল কৃষ্ণের চরণে মিলে গেল এটাকে বলে এটা ব্রহ্মসায্য না বিগ্রহ সাজুজ্য সাহুজ্য অনেক রকম আছে মিলে গেল ঠিক সেই রকমভাবে বেদান্ত সূত্রেতে বলা আছে বেদান্তের ওপরে কিছু নেই ভাগবত আর বেদান্ত একই বেদান্তের ব্যাখ্যাটাই হলো ভাগবত কাজেই বেদান্ততে পরিষ্কার বলা আছে যে আত্মাটাকে কিভাবে ব্যাখ্যা করবে লোকে তো বুঝতে হবে আমরা যে জিনিসটা কোনো দিন দেখিনি আমরা যে জিনিসটা কোনো দিন শুনিনি যে জিনিসটার সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতাই নাই সে বর্ষ সম্বন্ধে কি করে ধারণা করুন যে বস্তুটাকে আমি দেখিনি কোনোদিন জানি না পরিচয় নেই কিছুই বুঝি না সে বস্তু সম্বন্ধে কেউ যদি বলে আমি বুঝতে পারবো আমি বুঝতে পারবো কেন জানি না তো সেই জন্য আমাদের স্বাস্থ্যকার যারা স্বাস্থ্য আমাদেরকে দিয়েছেন তারা বলছেন বদ্ধজীব অপ্রাকৃত জগতের কিছু বুঝতে পারবে না বদ্ধজীব অপ্রাকৃত জগতের কিছু বুঝতে পারবে না তা এক কাজ করা যাক এদেরকে কম করে একটা দিকদর্শন করা যাক দিকদর্শন করা যাক যেমন সূর্য সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্য পূর্ব দিকে উদিত হয় তার মানে যদি কেউ মনে করে সূর্যকে জন্ম দিয়েছে পূর্ব দিক সে মহামূর্খ সূর্যকে জন্মদান করেছে পূর্ব দিক তা তো নয় পূর্ব দিকটাকে সম্মান দেওয়ার জন্য পূর্ব দিকটাকে সম্মান দেওয়ার জন্য সূর্য পূর্ব দিকে উদিত হয় পূর্ব দিকের কী বাহাদুরি আছে পূর্ব দিকে উদিত হয়ে পূর্ব দিককে সম্মান দিয়েছেন কে কি সূর্যদেব পূর্ব পূর্ব দিকের কি বাহাদুরি আছে এতে সেই জন্য আমাদের সুখদেব গোস্বামী থেকে আরম্ভ করে ব্যাসদেব সুতদেব গোস্বামী সমস্ত স্বাস্থ্যকাররা বলছেন বদ্ধজীব যে জিনিসটা দেখেনি কোনোদিন জানে না বুঝে না হঠাৎ যদি ওই সম্বন্ধে আমি এক্ষুনি আরম্ভ করে দিলাম বলতে তারা তো বুঝবে না কিছু ওই জন্য তাদেরকে বোঝাবার জন্য দিকদর্শন দিকদর্শন করতে হয় অর্থাৎ এরকম একটা এরকম ধরনের এরকম ধরনের বস্তু যেমন আমি এক্ষুনি বেদান্তের কথা বলতে গিয়ে বললাম বেদান্তে আত্মা সম্বন্ধে বলছেন কি বলছেন বেদান্তে আত্মা সম্বন্ধে বলছেন আত্মা কেমন কি করে বুঝব আত্মা বলছেন গুণাত গুণাত আলোকবধ বেদান্তে সেই অঙ্কের মতো ফর্মুলা ছোট 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 ছোটো ফর্মুলা কিছু বুঝতে পারবে না যারা যারা অগাধ পাণ্ডিত্য সম্পন্ন মানে ভক্তি ভক্তি পাণ্ডিত্য তারা ছাড়া কিছু বুঝবে না এ কী বলল জন্মাদর্শ যত এ মানে কি হ্যাঁ এ কী বললো স্বাস্থ্যজনিত একটা একটা শব্দ একটা একটা শব্দ সামান্য স্বাস্থ্যজন ইত্যাদ জন্মাদর্শ যত এ কী কী মানে বুঝবে কিন্তু এই বেদান্তটাই হলো কিন্তু এই ভাগবত খালি এর মধ্যে বেদান্তটার ব্যাখ্যা রয়েছে এই বেদান্ততে আত্মার দিকদর্শন করতে গিয়ে আত্মার দিকদর্শন করতে গিয়ে বেদান্ত বলছে আচ্ছা তোমরা তো কিছু বোঝো না তাহলে শুনে রাখো গুণাত গুণাত আলোকবধ আত্মাটা কেমন মানে গুণগত মান গুণগত মান যদি বিচার করো তাহলে আলোটা আলো যেমন হয় আলো যেমন দেখতে জেগেছ তো গুণা আলোক বথ যারা সংস্কৃত বেকারণ জানেন তারা এই কথাগুলো বুঝতে পারবেন যেখানে বথ বলা হচ্ছে সেখানে নিশ্চয়ই যেখানে বথ শব্দ ব্যবহার করছি সেখানে নিশ্চয়ই জেনে রাখবে যে বস্তুটার সঙ্গে তুলনা করতে গিয়ে আমি বধ বললাম নিশ্চয়ই এই বস্তুটা সেই বস্তু নয় এই বস্তুটা সেই বস্তু নয় কিন্তু ওই রকম ওই রকম মানে ওই বস্তু নয় ওই রকম একটা কিছু সেই জন্য বেদান্ত বলছেন গুণাত আলোকবধ আলোকবধ মানে পথ তুপ হয় হতেই পারে কিন্তু একটা বোঝাবার জন্য বলছেন গুণাত আলোকবধ আলোকের মতো একটা বস্তু কিন্তু আলোক নয় এটা চিন্ময় বস্তু আর আত্মা যদি কেউ সৌভাগ্য হয় দেখতে পায় আত্মা যদি দেখা দেয় তা দেখবে আলোতে পরিপূর্ণ প্রদীপেরা লাইটের মতো হিরে যেমন জলে জ্বলছে ঘুণাত আলোকপথ তাহলে এইটুকু আমরা বুঝলাম একটা একটা শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে প্রচুর প্রচুর ব্যাখ্যা করতে হয় তা নাহলে লোকে এত রক্ত ক্ষয় করেও লোকে বোঝে না তথাপি করতে হয় আমি দুঃখ পাই এক মাসে ভাগবত হয় না কিন্তু করতে হবে কিছুটা করতে হবে তাহলে সচ্ছিদানন্দ রূপায় তারপরে তার কার্যটা কী এটা তো তার স্বরূপ বুঝলাম তার কার্য কী বলে বিশ্বৎপত্র আদি হেত হবে অনন্ত ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি স্মৃতি এবং প্রলয় তার মূল মালিক হলো তিনি অর্থাৎ তার থেকেই সব হয় যেটা জন্মাদর্শ যত বেদান্ত দিয়ে একটা শব্দ প্রথম বেদান্ত খুললেই প্রথম হচ্ছে জন্মাদর্শ যত মানে জন্ম জন্ম আদি অশ্ব কশ্য জন্ম আদি অশ্ব কশ বিশ্বস্ব জন্ম আদি কশ্য কার বিশ্বস্য, বিশ্বের জন্মাদশ্ব জন্ম আদি অশ্ব যার থেকে হয়ে থাকে যার ক্ষমতাতে হয়ে থাকে তিনি হচ্ছেন সেই ভগবান জন্ম বিশ্বৎপত্য আদি হেত বিশ্ব উৎপত্তি আদি মানে বিশ্ব স্থিতি লয় যা কিছু হয় বিশ্বে অনন্ত বন কোনে কোনে যেখানে যা কিছু হয় এ ভগবান ছাড়া কিছু হতে পারে না আর আরেকটা কথা হল মানুষে যে জ্বলে পুড়ে মরছে সংসারের জ্বালায় আগুনের মতো জ্বলছে বলতে পারে না অভাব অভিযোগ কষ্ট সমস্ত কিছু জ্বলছে এই জ্বালা তবুও ভালো ওরা বলছে এই জ্বালাটাই ভালো এরা জ্বালার বাইরে যেতে যায় যদি এদের মধ্যে কোনো দিন এই জ্বালার বাইরে যাওয়ার ইচ্ছা জাগে জানি না কি করে হবে এই কথা যদি আজকে আমি বৃন্দাবনে আলোচনা করতাম বম্বে দিল্লিতে তাহলে কত হাজার হাজার লোক আনন্দে কিন্তু এখানে কোনো ব্যক্তির কোনো চেতনা নাই ওই জন্যই এখানে হসপিটালটা খোলা হবে এটা হসপিটাল এখানে রোগীগুলো আসবে কোনো না কোনো দিন আসবেই আমি জানি আসতে হবে আর না আসলে না আসবে তো কিছু যা আসে না আমাদের তো সেখানে বলছেন তাপত্রয় বিনাশায় তাপত্রয় ত্রয় মানে তিন তিনটে তাপের কথা বলা হয়েছে একটা হচ্ছে আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক তিনটে তাপ জীবের জন্মগতভাবে থাকে যে কোনো জন্মে তুমি যাও তুমি রূপে জন্মাও ছাগল রূপে জন্মাও মানুষ রূপে যাও যে দেশে জন্মা যেভাবে জন্মাও তোমার তিনটে তাপ তোমার সঙ্গে থাকবে এটা তুমি এড়াতে পারবে না কিন্তু তুমি তো তুমি তো জগতে এসছো না এই জগৎটাই তো মায়াময় এই জগৎ শতরজ তমগুণে ভর্তি এই জগতের বাইরে যেতে পারছো না একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবরা আগুন জ্বলছে চারিদিকে অত্যাচার অপমান করে আনন্দেবের আনন্দে ভগবানের নাম করছে প্রহ্লাদ মহারাজের চারিদিকে আগুন জ্বলছে প্রহ্লাদ আনন্দে ভগবানের ভজন করছে বৈষ্ণবদের এটা যারা শুদ্ধ বৈষ্ণব তাদের তাদের অপমান করলেও যা আসে না অত্যাচার করলেও হয় না কিছু হয় না কী কী করবে তাদের তা তো সেই অবস্থায় স্বরূপে অবস্থিত না তাদের অত্যাচার কিছু করে লাভ হবে না লাভ হয় না কিছু তাহলে তাপত্রয় সায়ও যে ভগবানের নামেতে যে ভগবানের চিন্তাতে তাপত্রয় মানে হচ্ছে আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক এগুলো অনায়াসে চলে যায় অনায়াসে ভগবানের নাম শোন সব চলে যাবে কিন্তু নিতে হবে যে ভগবানের নাম যদি নাও হয় নামের যদি আভাস হয় নামাভাসে মুক্তি পর্যন্ত হয় আরে নাম হলো না নাম করা তো বহুত কঠিন আমার কথাটাই বুঝবে না যারা বহু বছর ধরে শুনছেন কম করে কুড়ি বছর ধরে কুড়ি পঁচিশ বছর তারা কিছুটা অনুভব করবে নাম মানে হলো ভগবান স্বয়ং থাকবেন সেরকম নাম করতে হবে যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আমি আপনাকে মশাই শুনুন আপনি পিছন ফিরে থাকান আমি তো ডাকলাম বলে আপনি পিছন পড়ে থাকালেন আমি তো ডাকলাম আমি তো ডাকলাম বলে আপনি পিছন পড়ে থাকালেন নাহলে কি আপনি থাকাবেন আমি তোমাকে পেছন থেকে ডাকলাম বলে তুমি টাকালে সেরকম ভগবানকে এমনভাবে ডাকতে হবে ভগবান বলে কে আমাকে ডাকলো দেখি তো বোঝা গেল এর থেকে সোজা ব্যাখ্যা আর হবে না এর থেকে সোজা ব্যাখ্যা আর হবে না ভগবানকে এমনভাবে ডাকতে হবে যে ভগবান বলবে কে আমায় ডাকছে দেখিত কে ব্যক্তি তাহলে আমাদের যেমন ডাকলে পরে আমরা ফিরে তাকাই ভগবানকে এমনভাবে ডাকতে হবে যে ভগবান বলবে কে আমায় ডাকছে দেখিতো কিন্তু আমাদের ডাকাটা তো ডাকা হয় না আমাদের নামাপরাধ হয় আর নামাভাস হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই যে করছে এতে নাম অপরাধ হচ্ছে আর নাম আবাস হচ্ছে নাম পরা আসল নাম তো হচ্ছে না আসল নাম আসল নাম হতে গেলে এবার তোমার সেই সব বড় বড় সাধুদের সঙ্গে থাকতে হবে তারপর বুঝতে হবে তারপর কোনো না কোনো দিন তোমার নাম বেরোবে তা নাহলে হবে না তো ওই নাম করে যাচ্ছে ও কৃষ্ণে এটা আবার কি একটা পহপাতে একটা লিখেছেন কেষ্টর বেগার খাটছি একটা গল্প লিখেছেন পৌপাত কেষ্টর বেগার একটা দেশের একটা রাজা নিয়ম করে দিয়েছে কেউ এক লক্ষ নাম না করে জল খেতে পারবে খেলে গলা কাটব একটা দেশের রাজা আর সেই রাজার আদেশ এক করতেই হবে ভালো লাগুক না লাগুক এখন ওই করছে একজন বন্ধু এসছে বন্ধুর কাছে কী করছেন বোধ বোধে কেষ্টের বেকার খাটছি কেষ্টের বেকার কথাটা বুঝলাম না না দেশের রাজা বলেছে নাম এক লাখ না করলে গলা কাটবে এই জন্য করছি বেগার খাটছি বেগার পয়সা তো পাবো না কৃষ্ণনাম করলে পয়সা আসে কিন্তু আমরা এত বোকায় নাম করে যাই যা আসে আসে না আসে না আসে সবেতেই সন্তুষ্ট এই কোথাতে কি হলো কে জানে কী নেই হওয়া ভগবানের ইচ্ছা কাজেই বলছেন আসলে হরিনাম আমাদের হয় না হরিনাম যেদিন হবে মহাপুর বলছেন এক কৃষ্ণনাম যার জিউ ভাই আসবে তাকে বৈষ্ণব বলেছেন শুদ্ধ না অনেক কথা আমি এত কথায় যেতে চাই না এখন তাপত্রয় সম্বন্ধে দু চারটে কথা না বললেই নয় সবাই নতুন বুঝবে না তো তাপত্রয়ের মধ্যে আধ্যাত্মিকতা ভেতর একটা জালাপোড়া ভালো লাগছে না কিছু কেউ কিছু মারছে না ধরছে না কিছুই করে হ্যাঁ ভেতর আনছান অবস্থা আনছান এক দেখবে একটা লোক বিষয় লোক এক জায়গায় বসতে পারে না বাঁদরের মতো চঞ্চাল এই উঠছে এই বসছে চায়ের দোকানে যাচ্ছে বিড়ি খাচ্ছে কি বসেই পারছে না চঞ্চন সে স্থিরতা নাই গেছো বাঁদর বাঁদরগুলো গেচে দৌড়ায় ঠোক ঠোক কোনো কারণ নেই এ দৌড়াচ্ছে কুত্তা দেখবে দুম করেটি দৌড়ে গেল ঠ্যাংটা তুলে পেছাপ করে দিয়ে আবার দিকে চলে গেল ওখানে দৌড়ালো কুত্তাকে দেখবে খেয়াল করে কোনো কাজ নেই দুম কোরেটি দৌড়ে গেল দেয়ালের কাছে গেলে একটু পাটা তুলে পেছাপ করে আওয়াজ চললো কোনো কাজ নেই বিষয় লোকের এই হচ্ছে অবস্থা এরা শান্তি পায় না এটাকে বলে আধ্যাত্মিকতা ভেতরের একটা জ্বালা কৃষ্ণভজন করছে না বলে একটা জ্বালা পোড়া দৈবিক মানে এই হঠাৎ ভূমিকম্প হয়ে গেল এই বন্যা এলো আমার বাড়িটা ভেসে গেল আদি দৈবিক দৈব হঠাৎ ছেলেটা অসুস্থ হয়ে হসপিটালে চলে গেল আয় হায় কী করব আদি আদিভৌতিক হঠাৎ ছেলেরা কিছু না বাগানের দিকে সাপে কামড়াল আদি ভৌতিক অন্য ভূতগ্রা অন্য ভূতগ্রামের দ্বারা জ্বালা গুরুবৈষ্ণব কিন্তু জ্বালা অনুভব করে না তাদেরকে অত্যাচার করতে আসে তারা হাসি মুখে দেখে কি করিস দেখি গুরুবৈষ্ণব অত্যাচার করতে আসে এই এটা করতে গিয়ে কম অত্যাচার হয়নি এরা জানেন কত অত্যাচার কিন্তু ঠান্ডা মাথায় রয়েছে আমি জানি ভগবানের চা আমি তো আর এখানে খেলা করতে আসিনি আর সংসার করতে আসেনি আমি এখানে থাকতেও আসিনি তোমাদের মঙ্গলের জন্য এসেছি যদি মঙ্গল যে এসে থাকি তোমার অত্যাচারের জবাব ভগবান আমি বলি ভগবান ক্ষমা করুন আমি বলবো ভগবান ক্ষমা করুন ভগবান নাও ক্ষমা করতে পারে ভগবান ক্ষমা করবে এমন কোনো কথা নেই তো দেখবে কাজেই অন্য ভূতগ্রাম থেকে অত্যাচারগুলো বৈষ্ণবের জন্য প্রযোজ্য হয় না অন্য ভূতগ্রাম থেকে যে অত্যাচার এটা বৈষ্ণবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সংসারের লোকের ক্ষেত্রে কেন বৈষ্ণব কিছু এটা মনেই করে না কত লোক অপমান করবে এই যে ত্রিপুরা কত অত্যাচার করল এ হরিকথা চলছে কত অত্যাচার কত অত্যাচার এ এমন শেষ নেই কিছু করতে পেরেছে ওই অত্যাচারের মধ্যে হরি কথা চলছে তা আমার ভেতরে যে টেনশন থাকে আমি কথা বলতে পারবো কখনো হয় তিনবার চারবার রাত্রির দশটা পর্যন্ত কথা চলছে কিছু করতে পারি তাহলে এইটা হলো কথা কাউকে উদ্বেগ দেবে না আর উদ্বেগ পাবে না এটা সাধুদের বিষয় কাউকে উদ্বেগ তো দেবে না আর উদ্বেগকে দিতে চাইলে তুমি উদ্বেগ নেবে না উদ্বেগ করছো কেন তুমি দুটোই নিষেধ উদ্বেগ দেওয়া উদ্বেগ নেওয়া দুটোই নিষেধ তাহলে বিচারতে দেখা গেল আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক এই ধরনের তাপত্রয় জ্বালা পোড়া এটা থাকবে এটা থাকে কিন্তু এই আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক এই ত্রিতাপ জ্বালা থেকে যে ভগবানের নাম আমাকে রক্ষা করবে শ্রীকৃষ্ণায় বয়ুম বয়ুম বয়ম নমঃ বয়ম মানে আমরা জুয়ম বয়ম আপনারা আমরা বয়ম জুয়াম আমরা নমস্কার তাহলে কি দাঁড়ালো প্রথমে শুরুতে দাঁড়ালো সচ্ছিদানন্দরূপায় বিশ্বত্যা হেতবে তাপত্রয় বিনাশায়ো শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ শ্রীকৃষ্ণকে আমরা ধন্যবাদ করছি তারপর ভাগবতের দ্বিতীয় প্রথম স্কন্ধের যে প্রথম শ্লোকের পরের শ্লোক যেটা এখানেও তাই সেটা কি সেটা বলতে গিয়ে সেই শ্লোকটাই এখানে বলা আছে মন পেতমপেত কৃতম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রে তে তনয় তয়া তর তং সর্বভূত হৃদয়ে মুনি কি বলছেন ইং প্রবয় মনপেতমপেত্বং দৈপায়ন বিরহ কাতর আযুহাব পুত্রে তে তনময়া তরব অভিনেদুন্ম সর্বভূত মুনিমান মুনিমসি আমি সেই সুখ মুনি আমি সেই সুখ আমি সেই সুখ মুনিকে দণ্ডবৎ করি প্রণাম করি সেই সুখদেব গোস্বামী যে সুখদেব গোস্বামী নিজের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই মায়ের পেট থেকে পড়লো মায়ের পেট থেকে পড়বার সঙ্গে সঙ্গে আমার মাটা কালো কি ফর্সা দেখবার কোনো সময় নেই আর ষোলো বছর বয়সে জন্মেছে ষোলো বছর পর্যন্ত মায়ের পেটে এই জগতে আসবে না বলছে আমি আসবো না এই জগতে মায়া আমি আসবো না ভগবান বলছে তোমাকে মা ধরবে না ব্যাসদেব বুঝে দেখুন ভগবান এই ষোলো বছর ধরে ওই যে বেরোচ্ছে না আসবে না বলছে ভগবান বলছে ও শোনো তোমাকে মায়া ধরবে না আমি বলছি বেরো তুমি এসো জন্ম নাও আচ্ছা ধরবে না বললেও কথাটা মৃত্যু হয়ে যায় ঠিক আছে ধরবে কীরকম ধরবে যে গরুর গোমাতার যে শিঙের ওপরে গোমাতার শিঙের ওপরে যদি একটা সর্ষে দানা গোমাতার শিঙের ওপরে একটা সর্ষের দানা যদি রেখে দাও এর থাকবে সঙ্গে সঙ্গে পড়ে যায় বললে ওইটুকু সময় ধর না ধরলে আমার সৃষ্টির যে নিয়মটা এটা মৃত্যু হয়ে যাবে আজ ধরবে কিন্তু একটা গোমাতার শিঙেতে একটা সর্ষের দানা রেখে দিলে যতটুকু ঠক করে পড়ে যাবে ওইটুকু সময় এটাও মেনে নাও আচ্ছা আবাসো তুমি না আসলে হবে না তুমি তো মহাপুরুষ তো পরমহংস সেই জন্য এখানে সুখদেব গোস্বামীকে বন্দনা করে বলা হয়েছে যে সুখদেব গোস্বামী আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে প্রবজ্জা সন্ন্যাস নিয়ে চলে গেছেন এটা কেউ কোনোদিন শুনেছে জন্ম সঙ্গে সঙ্গে চলে যায় বাবাকে মাকে পিছনে ফিরে দেখছে না সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে প্রবজ জানি সন্ন্যাসী চলে যাচ্ছে সেই সুখদেব গোস্বামী যার জন্য ব্যাসদেব গোস্বামী পেছনে পেছনে বলছেন পুত্র পুত্র এসো ফেরে এসো পুত্র শুনছে না চলে যাচ্ছে ব্যাসদেব গোস্বামী কেন ব্যস্ত হয়েছেন তিনি কি মায়া পড়েছেন ছেলে চলে যাচ্ছে না ব্যাসদেব গোস্বামী জানতে পেরেছেন এ একটা মহারত্ন ব্যাসদেব গোস্বামী অন্য অন্য পিতা মাতার মতো কাঁদবেন এটা নয় অনেকে বলতে পারে ব্যাসদেব গোস্বামী ছেলের জন্য কাছে আমরাও তো কাঁদি ওটা নয় ব্যাসদেব গোস্বামীর যে ছেলের জন্য আফসোস ফিরে আসো এটার কারণ হল তিনি জানতে পেরেছেন এই ছেলেটা হলো রত্ন এটা হলো রত্ন অমূল্য রত্ন এই রত্ন এমন একটা রত্ন যার কাছে আমি ভাগবতটাকে গচ্ছিত রাখতে পারবো ভাগবতটাকে গচ্ছিত রাখতে পারবো এই একমাত্র যোগ্য এই জন্মাবধি কোনো কাম নাই কাম যাহা কাম তাহা নাই রাম যেখানে কাম থাকে সেখানে বলরাম রাম থাকে না কামানে চাহিদা কামনা বাসনা থাকে না তাহলে সুখদেব গোস্বামীর জন্য আমাদের ব্যাসদেব গোস্বামী যে এই যে আফসোস করছেন ফিরে এসো এটা সাধারণ ছেলের জন্য পিতা যে করেন এটা নয় আর তে তন্ময়তয়া তরব অভিনেদুন এই যে পুত্রকে ডাকছেন পুত্র পুত্র ফিরে এসো সুখদেব গোস্বামী সর্বভূতাত্মা কথাটা মানে বোঝা গেল না যারা সেরকম পরভংস তারা মনে হয় তারা এমনভাবে থাকেন সর্বভূতান্ত্বামী ভগবান যেমন সবর সর্বভূতের অন্তর্জামী কথাটাকে বুঝতে হবে ভগবান যেমন সর্বভূতের অন্ত কোথায় ভগবান নেই কোথায় ভগবান নেই কোথায় ভগবান আছে কোথায় ভগবান আছে এই প্রশ্নটা মূর্খ করে কোথায় ভগবান নেই বলে দাও প্রত্যেকতে ধুলিকণা থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় ভগবান আছেন ভগবান সর্বত্র বিরাজমান তাহলে বিশেষ করে যারা পরমাংস তারা অনুভব করেন ভগবান আমার ভিতরে রয়েছে প্রত্যক্ষ অনুভব করেন ভগবানের প্রকট বিহার ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম কেন ভক্তের হৃদয়ে কামনা বাসনা নেই ওই জন্য ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে তোমার হৃদয় সবার হৃদয়ে আছে অভক্ত তার হৃদয় ভগবান আছে কিন্তু ভগবান প্রকট বিহার করেন না প্রকটভাবে থাকেন বোঝা যায় ভগবান রয়েছে ভেতরে এটা পরমংস যারা তারা তাহলে সুখদেব গোস্বামী যদি পরমংস সুখদেব গোস্বামী কৃষ্ণকে হৃদয়ে রেখে থাকেন বা ভগবানকে পরমাত্মাকে রেখে থাকেন তাহলে সর্বভূতের মধ্যে ভগবানকে দেখছেন নিজের মধ্যে সর্বভূতকে দেখছেন কথাটা শুনেছেন কি কোনো দিন যারা সেই মার্গের তারা সর্বভূতে ভগবানকে দর্শন করেন আবার নিজের মধ্যে সর্বভূতকে অনুভব করেন এরা তো ভগবানেরই সব কিছু এটা করে তাহলে সুখদেব গোস্বামীর পক্ষ থেকে সুখদেব গোস্বামীর পক্ষ থেকে সমস্ত গাছপালা পাহাড় পর্বত তারা উত্তর দিচ্ছেন যখন ব্যাসদেব গোস্বামী ডাকছেন পুত্র 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 ফিরে এসো তখন গাছপালা পাহাড় পর্বত সুখদেব গোস্বামীর পক্ষ থেকে সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী কোনো কথা বলছেন না কিন উনি মৌন জন্মা থেকে মৌন কোনো কথা বলেন না কিন্তু সুখদেব গোস্বামীর পক্ষ থেকে এই গাছপালা পাহাড় পর্বত কাঁচে সবাই উত্তর দিচ্ছেন যখন বলছেন পুত্রে যে তনময় তয়া তরব অভিনেদুন টং সর্বভূত হৃদয়ম মুনিমান ও তস্মি এই সর্বভূতের আত্মা হলো ভগবান সর্বভূতের ভেতরে রয়েছে তাহলে সুখদেব গোস্বামীর জন্য সমস্ত গাছপালা পাহাড় পর্বত সব চিৎকার করছে যখন ব্যাসদেব বলছেন পুত্র ফিরে এসো তখন তারা বলছেন ক পুত্র ক পুত্র ক পুত্র কার পুত্র কার পুত্র কিসের পুত্র কিসের পুত্র কার পুত্রকে কার ছেলেকে কার ছেলেকে কাকে ডাকছো তুমি এটা আমাদের শিক্ষার জন্য বলছেন তাহলে কি বলছেন জঙ্গব যন্দমন পেত ক্রেতম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতে তন্ময় তয়া তরবিনেদন তন সর্বভূত হৃদয়ম মুনিমানি সেই মুনি মানে মৌন যিনি হরিকতা ছাড়া কিছু বলবেন হরিকথা বললে মৌন নষ্ট হয় না সেই মুনি মুনি তাকে আমরা আমার প্রণাম জানাচ্ছি তাকে আমরা প্রণাম জানাচ্ছি এখান থেকে এবার আস্তে আস্তে মহিমাটা শুরু হবে প্রথমে ভূমিকাটা করছেন সেটা বলছেন নৈমিষ আরণ্যে ভাগবত কথার অধিবেশন অনেক জায়গায় হয়েছিল প্রথম অধিবেশন ভাগবত হয় শুকতাল ক্ষেত্রে পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বাই বলেছিলেন দ্বিতীয় ভগবত কথার অধিবেশন কোথায় হয়েছিল নৈমিষ আরণ্যে হয়েছিল তৃতীয় হরিকথার অধিবেশন কোথায় হয়েছিল গোকর্ণজী মহারাজ দক্ষিণ ভারতে কাবেরী নদী নাকি নদীর তীরে হয়েছিল সেইখানে হয়েছিল ভাগবত কথা কাজে এখানে ভূমিকাটা হচ্ছে প্রথমে আজকে কাল থেকে শুরু হবে আজকে অল্পের বস শেষ করতে হবে লোকের ধৈর্য কম এগুলো শুনতে গেলে ডুবে যেতে হয় তন্ময় সংসার ভুলে যাবে তবে তার এই শোভন হয় এটা আমরা প্রমাণ করব যেমন গোকর্ণজি মহারাজ হাজার হাজার লোকের সঙ্গে ভাগবত কথা শুনেছিলেন কিন্তু তাদের শোভন হয় নাই কিন্তু ধুন্ধুকারী শোভন হয়েছিল এটা আমরা প্রমাণ করবো পরে সেটা বলছেন নৈমেষে সুতমাসিনম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশলহ সৌনক অববৃত নৈমিষ আরণ্যেতে ভগবানের ইচ্ছাক্রমে নৈমিষ আরণ্যতে ভগবানের ইচ্ছাক্রমে সুতদেব গোস্বামী সেখানে এসে বসেছেন সুতদেবগত ভগবানের ইচ্ছা এসেছেন আর সেই সুতদেব গোস্বামীকে অভিবাদন করে অভিবাদ্য মহামতিম তিনি মহামতি সেখানে সনকাদি ঋষি তার কাছে কিছু হাজ্যোর করে প্রশ্ন করছেন সনকাদি ঋষি তার কাছে হাজ্যোর করে প্রশ্ন করছেন প্রশ্ন করছেন কি আত্মতত্ত্ব প্রথমে বলছেন নৈমে সে সুতম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাশ্বাদ কুশলহ সৌনক অবুবৃত অবিবৃত অবুবৃত মানে যে বলা তার তার যে পাস টেন্স অতীতকাল অর্থাৎ বলেছিলেন অবুবৃত মানে বলেছিলেন এটা অববৃত বুবৃত মানে বলা সনকাদি ঋষি বলছেন অজ্ঞান অজ্ঞানধ্বংস বিধ্বাংস কোটি সূর্য সমপ্রভ সুতাক্ষায়ী সথা কথা সারম মম কর্ণ রসায়নম বলছেন সনকাদি ঋষি প্রশ্ন করছেন অজ্ঞান ধ্যান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাক্ষায়ী কথাসারম মম কর্ণ রসায়নম এমন কিছু কথা আপনি আমাদের বলুন যেটা অনন্তকালের যে অন্ধকার অজ্ঞান অন্ধকার এইটা যেন আমাদের কেটে যায় শুধু কেটে যায় না আপনার যে জ্যোতি আপনি যে ব্যাসাসনে বসে রয়েছেন মনে হচ্ছে কোটি সূর্যদেব বসে রয়েছে আপনার ভজনের এত তেজ আপনি যে ব্যাসাসনে বসে মনে হচ্ছে চারিদিকে আলো ছেটকাচ্ছে কোটি সূর্য সমপ্রভম প্রভ মানে জ্যোতি সেই আপনার চরণে আমাদের প্রার্থনা এমন কিছু কথা বলুন যেটা একটা ইভলিউশন একটা আন্দোলন সৃষ্টিকারী কথা এমন কিছু কথা আমাদের বলুন যে কথা শুনলে পরে আমাদের সমস্ত অজ্ঞান চলে যাবে সমস্ত কিছু তৃপ্তি হবে আমাদের আত্মার তৃপ্তি হবে আর তৃপ্তি হওয়ার জন্য অন্য কোনো কথা শুনলে হবে না তৃপ্তি হতে গেলে ভাগবতী মহাপুরেন একটাই কথা বলছে তৃপ্তি কোনটাতে হবে বলছেন ভাগবতী মহাপুরাণ ছাড়া অন্য কিছুতে তৃপ্তি হবে না ভাগবতী মহাপুরাণ ছাড়া অন্য কিছুতে তৃপ্তি হওয়ার কোনো প্রশ্ন নেই এটা হচ্ছে ভাগবত ধর্ম ভাগবত ধর্মের দ্বারাই জয় জয় আত্মা সুপ্রসিদ্ধতি জয় আত্মা সুপ্রসিদ্ধতি সুপ্রসিদ্ধতি মানে সম্যকর প্রসন্নতা লাভ করবেন একমাত্র কিসের দ্বারা হতে পারে ভাগবত ধর্ম ভাগবত কথা তারা আর কোনো কিছু দ্বারা হতে পারবে না সেখানে বলছেন অজ্ঞান ধান্ত বিধ্বাংস কোটি সূর্য সমপ্রভ সুত সুতোদেব আক্ষায়ী আপনি বলুন সুতাক্ষায়ী কথা সারম কিছু কিছু সার কথা শোনান এমন কিছু সার কথা শোনান যে আমাদের কর্ণ যেন কর্ণের মধ্যে এ প্রবেশ করে যেন আরও শুনি আরও শুনি এই কথা মনে হয় সাধু সাধু পদে পদে যত শুনব তত মনে আরও কথা শুনি এরকম কিছু কথা শোনান যে কথা শোনার পর আর অন্য কিছু শোনার কোনো রুচি থাকবে না এমন কিছু কথা আপনি শোনান জগতে অনেক কথা আমি শুনেছি এমন কিছু কথা আপনি শোনান যে কথা শোনার পরেতে আর কোনো কথায় কোনো রুচি হবে না এটা ভেকের কোলাহল কুকুরের মতো ব্যাঙের মতো কোলা অন্য কোনো কথা লাগবে না বলে কীরকম কথা শুনতে চায় সেটাও বলে দিচ্ছেন যাতে আমাদের ভক্তি জ্ঞান বিরাগপ্ত বিবেক বর্ধনে মহান মহামোহ নিরাশ বৈষ্ণবই ক্রিয়তে কথম যেমন জ্ঞান ভক্তি বৈরাগ্য আমাদের বর্ধন হয় আমাদের বৃদ্ধি হতে থাকে এরকম কিছু কথা শোনান যার দ্বারা সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি মানে ভক্তিসিদ্ধি সর্বসিদ্ধি মানে ভক্তি ভক্তি সিদ্ধি হলো সব সিদ্ধি ভক্তি সিদ্ধি না হলে কোনো কিছু সিদ্ধি হলো সেই সিদ্ধির কোনো মূল্য নাই সেই জন্য বলছেন জ্ঞান, বিরাগাপ্ত বিবেক বর্ধনে মহানো মায়ামোহ নিরাশ বৈষ্ণবৈ ক্রিয়তে কথম বৈষ্ণবগণ কীরূপে বৈষ্ণবগণ কীরূপে মায়া মোহ মোহ আলস্য সমস্ত কিছু এগুলো অনায়াসে এর আমরা চুটকি দিয়ে ত্যাগ করেন মায়া মোহ এগুলো অনায়াসে তারা ত্যাগ করেন অনায়াসে তা আপনি দয়া করে এরকম ধরনের কিছু কথা আমাদেরকে শোনান কেন কলিকাল এসে গেছে কলিকালেতে সারবস্তু কিছু নয় সমস্ত রন্ধে রন্ধে ভেজাল সাধুর মধ্যেও ভেজাল রন্ধে রন্ধে ভেজাল এক যে সাধু তাকে তার মধ্যেও ভেজাল এ তো মুশকিল ব্যাপার যে সাধুর কাছে গিয়ে আমরা বাঁচবার জন্য আমায় বাঁচান কাঁদবো সেই সাধুর মধ্যে ভেজাল হয় কী করে হয় এখানে বলছেন আমি বলি না ইহ ঘোরে কালু, প্রায় জীবশ চাশুরতাম গথাহা সব লোক অসুরের মতো হয়ে গেছে কারোর মধ্যে মানবিকতা বলে কিছু নেই বিবেক সব চলে গেছে কলিকাল এসে গেছে ইহ ঘোরে কালৌ প্রায় জীবশ্চাশুরতাম গথাহা প্রায় লোক সব অসুর হয়ে গেছে তার মধ্যে কোনো মানুষ সত্য বলে কিছু নাই তো এই অবস্থায় কি করব এমন একটা কিছু কথা শোনান কারণ দেখুন চিন্তামণি স্পর্শমণি সনাতন গোস্বামী পেয়েছিলেন স্পর্শমণির কথা অনেকেই শুনেছেন এটা সত্য কথা স্পর্শমণি এমন একটা মণি যেটা লোহার সঙ্গে স্পর্শ করলে সোনা হয়ে যায় স্পর্শগুলো শোনা আর চিন্তামণি যেটা চিন্তা করবে সেটা সত্য হয়ে যাবে চিন্তামণি যার হাতে আছে যা চিন্তা করে সত্য হয় সে চিন্তামণি কে চিন্তামণি কয়ে কে কৃষ্ণ ভগবান স্বয়ং কৃষ্ণ ওকে বলে চিন্তামণি কৃষ্ণকে যারা হৃদয়ে রেখেছে তারা যা চিন্তা করে সত্য হয়ে যাবে এ কথা ঠাকুর ঠাকুরও বলছেন বিলঙ্গল ঠাকুর আমি কোনোদিন আলোচনা করবো আপনি দেখবেন বিলঙ্গল ঠাকুর বলছেন যে এই যে কৃষ্ণকে যারা চিন্তা করে যারা ভজন করেন তাদের কাছে জগতের যত ঐশ্বর্য যত যোগসিদ্ধি আদি হাত করে দাঁড়ান হাত জোর করে বলেন যে আপনার কিছু চাই বলুন যারা কৃষ্ণ ভজন করেন তারা পয়সার জন্য দৌড়ান না তাদেরকে পয়সা তাদের কাছে পয়সা দৌড়ায় আমি কি করব পয়সা রেখে দেবে না তা ওদের কাছে আসে জোর করে ভগবান ভগবানের এমনই এ তাদের কাছে এই জন্য বলছেন মুক্তি স্বয়ং তাঞ্জলি। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন মুক্তি স্বয়ং মুকুলে মুক্তি স্বয়ং মুকুলেতাঞ্জলি মুক্তি স্বয়ং মুকুল মুকুলিতাঞ্জলি সেবত আসমান কামগতয় সময় প্রতীক্ষা ধর্ম আর্থকাম সব হাত জোর করে আপনার কিছু সেবা করব কি লাগবে বলুন কি করবো আর কিছু না বলুন না একটু কিছু বলুন না এর কিছু কিছু করবো তাহলে বিন্যমহল ঠাকুরও নিজের অনুভব থেকে বলছেন যে ধর্ম অর্থ গতয় সময় প্রতি ওরা সময়ের কখন আমাকে একটু আদেশ করে যা এটা করে দে ধর্ম অর্থ কাম অর্থ হাজ্য করে দাঁড়িয়ে থাকে তাহলে এইটা হলো সাধুদের পরিচয় তাহলে চিন্তামণির লোক সুখাম চিন্তামণি স্পর্শমণি এই লৌকিক জগতের কিছু সুখ স্বাচ্ছন্দ্য দেবে কী লাভ হবে ওগুলো দিয়ে কি হবে আর গুরু যদি আর গুরু যদি গুরু মহারাজ আর যদি গুরুপাত পদ্ম আর যদি গুরু পদ্ম আমার উপর সন্তুষ্ট হন তাহলে কি পেতে পারি বলে সব পেতে পারি গুরু সন্তুষ্ট হলে গুরুদেব কি পেতে পারি না কি না পেতে পারি কিম অলভ্য তৈ প্রসন্নে কিম অলভ্য কি পাওয়া যাবে না আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন গুরুদেব কি পাবো নয় কি পাব না সমস্ত জগৎ হাতের মুঠোয় কিং অলভ্যতই প্রসন্নে আপনি প্রসন্ন হলে সব পাব আমার তো কিছু লাগবে না আজকে এই পর্যন্ত বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করি কালকে আবার আলোচনা হবে সব শ্রোতার চরণে মোর নমস্কার একটু সামান্য দু মিনিট কীর্তন করে শেষ করে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ कृष्ण कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिभल हरिभ हरि हरि भाए गौर हरि 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 बोल हरी निताय गौर हरिम हरि भ हरि भ हरि निताय गौर हरि 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 बोल हरी मिताय गौंदे জয় জয় গুরু গৌরঙ্গ গন্ধর্গির ধারীজি অকর্ম চৈতন্য অষ্টদীয় গুরুপাত পৃষ্ঠ শ্রী শিল ভক্তি পুমৃশ্বং পরম শু গুরুদেব কী জায় সমস্ত গুরুবর্গ কী জয় স্বপার সিল পহপাতি জয় অনন্ত গরি বৈষ্ণব বিন্দু কী জয় হরিনাম সংকীর্তন কী জয় ভাগবজী মহাপুরাণ কী জয় শোভন কীর্তন করে ভক্ত বিন্দ কী জয় অনন্ত গরি বৈষ্ণব গৌরপ্রেম প্রেমানন্দে